হ্যালো শোনা যাচ্ছে কি সবাই শুনতে পাচ্ছেন ঠিক আছে তাহলে আজকে আমরা আরম্ভ করি হুম বেশ ওম या कुन्देन्दु तुषारहार या शुभ्रवस्त्रावृता या वीणा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा शुक्लम् ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीम् वीणा पुस्तकधारिणीम् अभयदाम् जाड्यान्धकारापहाम् हस्ते स्फाटिकमालिकाम् विदधतीम् पद्मासने संस्थिताम् वन्दे ताम् परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम् তো গত ক্লাসে আমরা আশা করি ভয়েস চেঞ্জ পড়েছিলাম বাচ্চ পরিবর্তন তো সেই রুলস গুলো কি কি ছিল আমরা একবার পুরোটা দেখে নিয়ে কিছু অভ্যেস আমরা আগের দিন করেছিলাম সেইগুলো আরেকটু অভ্যেস করে নেব নিয়ে আজকে আমরা নতুন কিছু শিখব তো আগে আমরা পুরো অভ্যেসটা একবার করে রিভাইজ করে নি কি কি অভ্যেস ছিল নিয়ম কি কি ছিল সবগুলোই তাহলে আমরা বলেছিলাম আজকে একজন নতুন আছেন নতুন বলতে উনি অনেকটা ক্লাস করেননি তারও রিভাইজ হয়ে যাবে একবার দেখে নিন আপনাকে শেষে ধরবো কি কি বুঝলেন আগে একটু খেয়াল করে নিন আমরা দেখেছি বাচ্চ তিন প্রকারের কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্চ্য বাচ্চ মানে বলার ভঙ্গি যখন কর্তাকে প্রাধান্য করে আমরা বলতে চাই বাক্যগুলোতে যেমন রাম বেদ পড়ছে কে পড়ছে না রাম বেদ পড়ছে তা কর্তাকে যখন প্রাধান্য করে বলতে চাই তখন সেটা হয় কর্তৃবাচ্য যখন কর্মকে প্রাধান্য করে বলতে চাই তখন সেটা হয় কর্মবাচ্য এবং সর্বশেষ যখন ভাব ভাব অর্থাৎ হচ্ছে ক্রিয়া ক্রিয়াকে যখন প্রাধান্য করে বলতে চাই তখন সেটা হচ্ছে ভাব এই হচ্ছে তিন প্রকার বাচ্য যেমন ইংলিশে হচ্ছে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ এবং প্যাসিভ আছে সেরকম এখানে বাচ্চ তিন প্রকারের প্রথম হচ্ছে কর্তৃবাচ্য তো কর্তৃ বাচ্চ্যের নিয়ম আমরা কি দেখেছিলাম সিম্পল নিয়ম ছিল আমাদের তিনটে নিয়ম তিনটে না বলে চারটে বলা ভালো তিন নম্বর নিয়মের সাথে একটুখানি ছিল সেটা হচ্ছে প্রথম কর্তা অনুসারে কর্তায় তৃতীয় প্রথমা বিভক্তি হয় কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এবং ক্রিয়াপদটি কর্তাকে অনুসরণ করে হয় আর ক্রিয়াপদটি কিভাবে তৈরি হবে মূল ধাতু তার সাথে যুক্ত তিন বিভক্তি এই হচ্ছে আমাদের তিনটে নিয়ম ছিল কর্তায় প্রথম বিভক্তি কর্মী দ্বিতীয় বিভক্তি এবং ক্রিয়াপদটি কর্তাকে অনুসরণ করে হবে যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম রামহা বেদম পঠতি রাম বেদ পড়ছে এখানে রাম কর্তা তাই প্রথমা বিভক্তি আর বেদ কর্ম তাই দ্বিতীয় বিভক্তি এবং পঠতি এটা রামকে অনুসরণ করে হয়েছে রাম যেহেতু একজন তাই জন্য পঠতি ক্রিয়াটা এক বচনে হলো এরকম নরাহ গ্রন্থম লিখতি শিষ্যহ মন্ত্রম জপতি এটা হলো সামান্যভাবে কর্তৃবাচ্য এরপর হচ্ছে কর্মবাচ্য কর্মবাচ্যের নিয়ম কি কর্তৃবাচ্যের সাথে যদি আমরা তুলনামূলক ভাবে বলি তাহলে ছিল কর্তৃবাচ্যে যেখানে কর্তায় প্রথম বিভক্তি ছিল এখানে সেখানে কর্তায় তৃতীয় বিভক্তি তারপরে কর্তৃপাচ্ছে যেখানে কর্মে দ্বিতীয় বিভক্তি ছিল এখানে সেখানে কর্মে প্রথম বিভক্তি আর ক্রিয়াপদটি কর্তাকে অনুসরণ করে চলতো এখানে ক্রিয়াপদটি কর্মকে অনুসরণ করে চলবে এবং ক্রিয়াপদটি কিভাবে তৈরি হবে মূল ধাতু তার সাথে ইয় তার সাথে তিন বিভক্তি তিন বিভক্তিরও আমরা জানি আত্মনিরপথ তে তাহলে আগেরটায় আমরা দেখলাম মূল ধাতু তার সাথে অযুক্ত তি আর এখানে মূল ধাতু তার সাথে যুক্ত তে এর উদাহরণ কি হবে আগে ছিল রামাহ বেদম পঠতি এখন হচ্ছে রামায়ণ বেদাহ পঠ্যতে কর্তায় এখানে আমাদের তৃতীয়া বিভক্তি প্রথম নিয়ম কর্তায় তৃতীয় বিভক্তি হয়ে গেল রামেণ কর্মের প্রথম অবিভক্তি হয়ে গেল বেদাহ আর ক্রিয়াপদ এখানে কর্মকে অনুসরণ করে হবে কর্ম হচ্ছে বেদ সেটা যেহেতু একবচনে আছে তাই জন্য এখানে পঠ্যতে একবচনে এখানে যদি বেদও হতো তাহলে এখানে পদ ঠিয়ে এরকম হতো তাহলে আত্মনের পদের আমাদের একটা স্যাম্পেল মুখস্ত আছে সেবতে তার মতো সব চলবে আর পরশমী পদের একটা স্যাম্পেল মুখস্ত আছে পঠতি এই পরশী পদের ধাতুগুলো কর্তৃ বাচ্চা সেগুলো সব পঠতির মতো চলবে এই হচ্ছে সামান্য ভাবে একই ভাবে নয় নন্থ লিখিয়ে শেষে মন্ত্রা জপ্যতে এটা হলো কর্মবাচ্য এই একই কর্মবাচ্যের যেমন নিয়ম সেম পরের হচ্ছে ভাব একই সেম নিয়ম শুধুমাত্র যেহেতু ভাব মানে সেখানে কর্ম থাকবে না কর্ম নেই বলে সেখানে হচ্ছে ভাবের প্রাধান্য কর্ম থাকলে কর্মের প্রাধান্য হতো সেই জন্য ভাব আমাদের এইখানকার প্রথম নিয়মটি পাব কর্তায় তৃতীয় বিভক্তি হয় এটি পাব কিন্তু দ্বিতীয় নিয়মটি পাব না কারণ ভাব তো কর্ম থাকে না দ্বিতীয় নিয়মটিও পাবো না আর তৃতীয় নিয়মটিও সেখানে চেঞ্জ হয়ে গেছে এখানে কর্ম আছে বলে ক্রিয়াবাদ কর্মকে অনুসরণ করে চলে কিন্তু ভাব কর্ম তো নেই তাহলে সেখানে ক্রিয়াপদটি সব সময় প্রথম পুরুষের একবচনই হবে প্রথম রূপটাই হবে আর তৈরির নিয়ম একদম সেম এখানে যেমন আছে সেই রকম তাই ভাব নিয়মটা কি কর্তায় তৃতীয় বিভক্তি হবে যেমন কর্মবাচ্য ছিল আমাদের আর এখানে যেহেতু হচ্ছে আমাদের কর্মটি নেই তাই জন্য এখানে ক্রিয়াপদটি সময় প্রথম পুরুষের একবচন হবে তাই জন্য লেখা আছে কর্মবাচ্যের মতোই এখানে ক্রিয়াপদ হবে মতোই বলতে যেমন আমরা কর্মবাচে ক্রিয়াপদ তৈরি করি মূল ধাতু তার সাথে এখানে সেইভাবেই ক্রিয়াপদটি হবে কিন্তু এই বাচ্চা যেহেতু কর্ম থাকে না এই কর্ম বাচ্চা যেহেতু কর্ম থাকে না তাই জন্য ক্রিয়াপদটি সবসময় প্রথম পুরুষের এক বচনে হবে উদাহরণ মূল ধাতু ইয়া প্রথম পুরুষের একবচন এটা হচ্ছে তৈরি নিয়ম উদাহরণ কি হবে তো আগেই আমরা বলেছিলাম ভাব বাচ্চে দুই প্রকার উদাহরণ হতে পারে ভাবছো মানে যেখানে ক্রিয়া থাকে না তো ক্রিয়া থাকে না বলতে তার দুই প্রকার হতে পারে এক একটা হচ্ছে প্রথমটা হচ্ছে যার ক্রিয়া সম্ভব নয় তার ক্রিয়া থাকবে না যার ক্রিয়া সম্ভব নয় যেমন তার জন্য আমরা ধাতু দেখেছি হাসা কাদা শোয়া ঘুমানো হুম শিশুহু হাসতি বালকা ক্রন্দতি এই যে হাসা কাদা এর ক্রিয়া সম্ভব নয় তাহলে এই কর্ম সম্ভব নয় তাহলে এগুলো এক প্রকার হলো যার কর্ম সম্ভব নয় তার ভাবছে পরিবর্তন হবে অথবা যার কর্ম সম্ভব কিন্তু আমরা কর্ম বাক্যে দিইনি যেমন আমাদের রাম বেদম পঠতি এই বাক্যে কর্ম আমরা দিয়েছি বেদরূপ কর্ম রাম কি পড়ছে না বেদ পড়ছে রাম বেদ পড়ছে কিন্তু আমরা যদি শুধু বলি রাম পড়ছে তাহলে এই বাক্যে আমরা কর্ম সম্ভব কি পড়ছে বেদ সেটা আমরা দিতে পারতাম কিন্তু দিইনি শুধু বল বলছি রাম পড়ছে তাহলে এটাও আমাদের এই বাক্যটাকেও যখন আমরা চেঞ্জ করব। সেটাও আমাদের হয়ে যাবে ভাব বাচ্চা হবে কারণ এখানেও কর্ম নেই তাহলে ভাব বাচ্চা কখন প্রয়োগ করব যখন কর্ম থাকবে না কর্ম থাকবে না বলতে হয় কর্ম সম্ভব আমরা দিইনি অথবা কর্ম সম্ভবই নয় যেমন আমাদের এখানে দেখুন বালকেন সৈয়াতে এখানে কর্ম সম্ভবই নয় স কোনো কর্ম হয় না সেই জন্য বালকাহ সয়তি সেটা হয়ে গেল বালকেন আর রামাহ পঠতি এখানে কিন্তু আমরা দিইনি এটারও চেঞ্জ হয়ে ভাব গেল রামেন হাসিয়াতে জনাভ্যাম করানো এই হচ্ছে আমরা সামান্যভাবে আগের আগের ক্লাসে তিনটে বাচ্চা পড়েছি আমরা একবার পুরোটা দেখে নিলাম এরপরে আমরা কিছু অভ্যেসও করেছি অভেশগুলো ঠিক আছে উম আজকে আর দেখবো বলুন একবার হয়ে যাবে তারপরে মেঘওয়ালা মেঘমালা মহোদয়কে জিজ্ঞেস করব যে কি বুঝলেন কি সমস্যা এগুলো তো সব অভ্যেস হয়েছে বলে দিন একবার অঙ্কনা মহোদয় না প্রথমে আছে আলোকপর্ণা মহোদয়া আলোকপর্ণা মহোদয়া বলুন তো কি হবে এটাকে কি স্যার কর্ম করতে হবে স্যার এটা হবে হচ্ছে থাকতেই নাহা থাকতেই নাহ হুম ঈশ্বরা হুম এটা ভজতিটা কি ভজ ধাতু স্যার মূল ধাতু হ্যাঁ হ্যাঁ মূল ধাতু ভজ ধাতু ভজ্যতে হবে ভজ্যতে ভক্তে না ভজ্যতে বেশ ভক্তে না ঈশ্বরহ ভজ্যতে তারপরে অঙ্কনা মহোদয়া হ্যাঁ স্যার হুম

পূজ্যতে পূজ্যতে বিষ্ণু মেনু কৃষ্ণঃ পূজ্যতে ওকে দীপ nitride মহোদয় স্যার আমি এর পরেরটাতে বলছি একটু ঠিক আছে ঠিক আছে রুদ্রনাথ মহদয় यस বলুন হুম আবার বলুন মার্কাটেনা খা দি খল শব্দ ক্লিরিবলিঙ্গের শব্দ ও ও আচ্ছাচ্ছা মার্কাটি না ফলাম হু মার্কাটে না ফলাম খাদ দিতে তারপরে আনালি না

তাহলে এই আমরা এগুলো অভ্যেস আগে দেখেছি মেঘমাল্লা মহোদয় খেয়াল করুন এখানে আমাদের নিয়ম কি যেখানে প্রথমা বিভক্তি ছিল সেটা হয়ে গেল তৃতীয় বিভক্তি সব জায়গায় আমরা দেখছি মূর্খটা হয়ে গেল মূর্খেন সীতাটা হয়ে গেল সীতায়া মূর্খ যখন এটা হচ্ছে রাম শব্দের মতো ছিল তাই রামেন সীতা এটা লতা শব্দের মতো তাই জন্য এটা হয়ে গেল সীতায়া প্রথমাটা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কর্তা যেটা প্রথমা বিভক্তি ছিল সেটা তৃতীয় বিভক্তি হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমরা দেখেছি কর্মে যেখানে দ্বিতীয় বিভক্তি ছিল সেখানে প্রথম বিভক্তি হয়ে যাচ্ছে কলহম ছিল এটা রাম শব্দের মতো রামম তার জায়গায় রামহ হলহ অম্বা লতা শব্দের মতো অম্বাম সেখানে দ্বিতীয় আর বচন যেমন লতাম সেরকম অম্বাম সেখানে হয়ে গেল প্রথম আর এক বচনে অম্বা আর ক্রিয়াপদটি সবসময় কর্তাকে অনুসরণ করে হয়েছিল এখানে মূর্খ তাই জন্য ইচ্ছতি যদি মূর্খও হতো তাহলে ইচ্ছতা হ কিন্তু এখানে হয়ে গেল কর্মকে অনুসরণ করে কলাহ কে অনুসরণ করে আর তৈরির নিয়ম কি মূল ধাতু বের করতে হবে তার সাথে তার সাথে তে তাহলে হয়ে গেল কলাহ কি বুঝতে পেরেছেন বলতে পারবেন হ্যাঁ স্যার চেষ্টা করতে পারি হ্যাঁ বলুন দেখি ইশবী না হু গোড শীনা জানানটা কোন রাম শব্দের মতো রাম শব্দের মতো কুম লিঙ্গে আচ্ছা রামহা রামও রামাহা রামম রামও রামান দ্বিতিয়ার বহুবচন আছে আচ্ছা তাহলে জানাহা হ্যাঁ জনাহা রামহ রাম রামাহা ওই রাম দ্বিতীয় বহু বচন আছে তার জায়গায় প্রথম আর বহু বচন তারপরে এখানে ভুল হয়ে গেছে এখানে কি হবে বলুন তো কি হবে এখানে মূল ধাতু অব তার সাথে য অব্য তার সাথে তে অব্যতে এটা তো ঠিক আছে কিন্তু এরপরে এটা কাকে অনুসরণ করে চলবে এখানে কর্ম কর্মকে অনুসরণ তা কর্ম এখন কোন বচনে আছে ও তাহলে কি হবে মনে আচ্ছা আপনি বললেন ঈশ্বরে না এতদূর ঠিক আছে জনানটা বললেন জনাহা জনাহা এটা তো বহু বচনে আছে তাহলে এবার এটাকে যদি আমরা বহু বচনে নিয়ে যাই কেমন হবে সে বতে এটা মুখস্থ আছে সে বতে সে বেয়েতে সেবন্তে সেখানে হবে অব্যতে আব্বতে অব্যন্তে অব্যন্তে আচ্ছা হুম এখানে আপনি বলেছিলেন অব্যতে বলেছিলেন তার জায়গায় এটা যেহেতু জনাহা বহু বচনে ছিল তাই জন্য অব্যন্তে এটা একটু এই আগের ক্লাসগুলো একটু খেয়াল করবেন যদি সময় পান একবার দেখে নেবেন তাছাড়া তাছাড়া এই আমরা যেটা শিখিয়েছি এটা পিডিএফ হিসাবে গ্রুপে দেওয়া আছে সেটা একবার দেখে নেবেন ঠিক আছে হুম ওকে তাহলে এটা শেখার পরে আমরা আর কি শিখেছিলাম বাচ্চ পরিবর্তনের যে এরপরে আমরা এই যে অস্ম ইয়ুস্মত এই শব্দগুলো অভ্যেস করে নিয়েছিলাম কারণ এই শব্দগুলো এরপরে আমরা এর মধ্যে বাচ্য পরিবর্তনের মধ্যে প্রবেশ করিয়ে তবে আমরা বাচ্য পরিবর্তন করেছিলাম তৎ ক্ষেত্রে আমরা পড়েছিলাম সহাত তান তেন তাভ্যাম তৈহি ইস্মাৎ তাম ইবাম ইউয়াম তুবাম ইউসমান, তয়া ই্যাম ইমাভিহি আর অসমৎ শব্দের ক্ষেত্রে অহম আবাম বয়ম মাম আবাম অসমান ময়া আবাধ্যম অসমাভিহী এগুলো আমরা দেখেছিলাম অস্ম শব্দের ক্ষেত্রে তো এগুলো আমরা অভ্যেস করে নিয়ে তারপরে সবগুলো মিশ্রিত ভাবে কিছু অভ্যেস দেখেছিলাম তো রুদ্রনাথ মহোদয় বলুন দেখি শিশু হম শিশু্রাম দি হুম শিশুনা ক্রম দিয়াতে এটা কোন বাচ্ে পরিবর্তন হলো বলুন তো এটা আছে কর্ম নেই বলে মানে ভাব পাচ্ছে করা হয়ে ওকে এটা বলুনপরেরটা আ অহমটা ওই যে আগে আমরা পড়েছিলাম ময়া আচ্ছা আচ্ছা মায়া গম্যতে মায়া গম্যতে আহমটা হয়ে গেল মায়া আর গচ্ছামিটা হয়েছিল গম্যতে ওকে নেক্সট হচ্ছে স্যার ময়ার ক্ষেত্রে কি গম্যতে হবে কি গম্মিয়ে হবে না কেন গম্যে হবে কারণ এখানে এটা তো হবে হ্যাঁ হ্যাঁ ভাব বাচ্চ ভাব বাচ্চ তো আমাদের সব সময় প্রথমটাই হবে হ্যাঁ প্রথম পুরুষের এক হবে অলওয়েজ হ্যাঁ আচ্ছা তারপরে তাহলে রুদ্রনাথ মহোদয়ের উপরে আছে গুরুদাস গুরুদাস বলো দেখি তারপরে ওই তো লেখা উঠে আছে বলো সহামাম প্রসেদি হুম স্যার প্রথমে কর্ত্রী বাচ্চা ভাব বাচ্চা বলবো কর্ত্রী বাচ্চা হবে প্রথম এটা তো সহামাম পরিষেদী এটা তো কর্ত্রী বাচ্চাই আছে এটাকে কোন বাচ্চা চেঞ্জ হবে সেটা আগে বলো এটাকে কোন বাচ্চা চেঞ্জ হবে কর্ম না ভাব বাচ্চা কর্ম বাচ্চা হবে স্যার কেন স্যার মাম না স্যার আছে হ্যাঁ কর্ম আছে এখানে সেই জন্য এটাকে আছে চেঞ্জ করতে হবে আচ্ছা করলে কেমন হবে বলো বলছে অন্যরা কিন্তু হাত তুলে দিয়েছেন এতক্ষণ অন্যরা বের করে ফেলেছে শুনতে দাস হ্যাঁ শুনতে পাচ্ছি বলো বলো শুনতে পাচ্ছি তোমার মাইক্রোফোন অফ আছে ঠিক আছে তাহলে আমরা নেক্সট নেক্সট জিজ্ঞেস করি দীপান্বিতা মহোদয়া বলুন তেন অহম দৃশ্যে হবে এটা হুম তেন অহম দৃশ্যে এগুলো একটু কমপ্লিকেটেড সেজন্য আগে আমরা দেখেছিলাম শব্দগুলো আগে প্র্যাকটিস করে নিয়ে তারপর আমরা দেখেছিলাম আচ্ছা একটা বলুন তো আপনি এটা সোজা হয়ে গেল ঠিক আছে এটা বলে নিন তারপরে কঠিন একটা বলবেন এটা বলুন কি হবে শিশুনা হাস্যতে শিশুনা হাস্যতে আচ্ছা এটাও পড়েইটাও সোজা হয়ে গেছে তারপর একটা বলুন এটা বলুন तैना तैना शाह उपदिष्यते वाह हाँ। तैना शाह उपदिष्य ठीक एकदम ठीक ओके तार पढ़े चित्रित महोदय धूर्तैना अवम वंच्या वहे अवम वंच्या वहे ওকে তারপরে ময়া তিয়ম যায় জানামি তো যায়তে ময়া তুম গয়তে একটা ভুল আছে এখানে গয়তে হবে না একটা ভুল আছে কি হবে তুম যেহেতু বলছি তাহলে যায়েশে

अस्मान आते ताले की ओ हम सॉरी ना 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 वयम हां ऊपर दिश दिश्यामहे महे हां एकदम लास्टेड रो ओके और एकटा बोलून और एकटा तान अहम दंडेना ता, ताड़ धातु ना है

শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আমার ফোনের প্রবলেম হচ্ছে একটু ইও মাইক্রোফোন অন হচ্ছিলো না আচ্ছা ঠিক আছে এখন আলোকপর্ণ মহোদয়া বলছে তারপরে তোমার কাছে আসছি ঠিক আছে স্যার হ্যাঁ বলুন আলোকপর্ণ মহোদয়া শিশু নেত্রাভ্যম চন্দ্রম প্রশ্যতি হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা বাচ্চ পরিবর্তনে শুধু কর্তা কর্মক্রিয়া এই তিনটেকেই চেঞ্জ করব তাছাড়া অবান্তর যদি কিছু থেকে থাকে সেটা যেমন আছে তেমনই থাকবে তাহলে এখানে কর্তা হচ্ছে শিশু কর্ম হচ্ছে চাঁদ আর দেখা হচ্ছে ক্রিয়া প্রশ্ন দিয়ে হচ্ছে ক্রিয়া এই তিনটেই শুধু চেঞ্জ হবে বাকি অবান্তর যা থাকবে তো একই থাকবে হ্যাঁ ওটা যেমন আছে তেমনই থাকবে হ্যাঁ এক মিনিট স্যার তাহলে বলছি বলছি তাহলে শিশুনা নেত্রাভ্যাম হুম চন্দ্র শব্দ পুমিঙ্গে যদি ধরি রাম শব্দের মত তাহলে কেমন হবে তাহলে হচ্ছে চন্দ্র নেত্রাব্যন্দ্রী ওকে তারপরে ছাত্র হম্যাল বা ওকে একদম ঠিক বলেছে ইয়ানেন বিদ্যালয় আচ্ছা গুরুদাস এবার দেখি তুমি হ্যাঁ হুম

না না উত্তম পুরুষ কেন হবে আমি আমরা হলে উত্তম পুরুষ হয় তুমি তোমরা হলে মধ্যম পুরুষ বাকি সবগুলো প্রথম পুরুষ এখানে কি আছে আমি আমরা আছে না তুমি তোমরা আছে তুমি তোমরা তাহলে কোন পুরুষ হবে বা যেটা ঠিক সেটা বাদ দিয়ে বাকিগুলো সব বলছো আমি আমরা থাকলে উত্তম পুরুষ তুমি তোমরা থাকলে মধ্যম পুরুষ বাকি যাই কিছু থাকুক না কেন তখন হবে প্রথম পুরুষ তাহলে এখানে ইউসমান সেটা হয়ে গেল ইউএম মানে তোমরা তাহলে সে যদি তোমরা হয় তাহলে ওদিকে কোন পুরুষের রূপ নেব না তো ধরো দেখা গেল যে

যে নটা বাক্য ছিল সহাগচ্ছতি তু সেই সময় তুমি ছিলে না কার মনে আছে একবার তো না হলে কি করে হবে কে বলতে পারবে বাক্য যে কর্তা এবং ক্রিয়ার ম্যাচিং প্রথমে আমরা যেটা পড়েছিলাম প্রথমে আমরা শব্দরূপ পরিচয় পড়েছিলাম তারপরে ধাতুরূপ পরিচয় পড়েছিলাম তারপরে কর্তা ক্রিয়ার ম্যাচিং পড়েছিলাম তারপরে কমপ্লিকেটেড মানে যুগ্ম কর্তার সাথে ক্রিয়ার ম্যাচিং পড়েছিলাম তারপরে বিশেষ বিশেষণ পড়েছিলাম তারপরে যুগ্ম বিশেষের কমন বিশেষণ পড়েছি তারপরে আমরা এই বাচ্চা পরিবর্তন পড়ছি তো ওখানে আমরা যে বাক্য পড়েছিলাম সেটা কে শোনাতে পারবে আচ্ছা রুদ্রনাথ মহোদয় হাত সবার প্রথমে বলুন তো আচ্ছা ঠিক আছে অনেকেই তো পারবেন হাত তুলেছেন ও রুদ্রনাথ মহোদয় প্রথম তুলেছেন বলুন শুনি দেন সহজ দিয়ে দিয়ে তো হ্যাঁ হ্যাঁ

আমরা প্রথমে বলেছিলাম যে তুমি তোমরা থাক সে আমি আমরা থাকলে উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ বাকি সবকিছু প্রথম পুরুষ তো সেই সেটা যদি আগে না জানো তাহলে তো এটা কোনোভাবেই বলতে পারবে না আচ্ছা শুনতে পাচ্ছি বলুন হুম তাহলে ওই যেটা বললাম ওটা আগে তুমি অভ্যেস করো নাহলে ওটা সম্ভব নয় তো কোনোভাবেই কিছু মেলাতে পারবে না হ্যাঁ দৃশ্য ধুয়ে তাহলে এটা কি করে হলো হয়ে কারণ যেহেতু এখানে তুমি তোমরার মধ্যে পড়ে যাচ্ছে এটা ইউএম হয়ে গেল ইউএম হয়ে গেলে মধ্যম পুরুষের রূপ হবে এবং ইউএমটা যেহেতু বহু বচন তাহলে মধ্যম পুরুষের বহু বচন তাহলে তোমাকে যেটা জিজ্ঞেস করেছিলাম যে তুমি যাচ্ছো ওটা সংস্কৃত কি হবে স্যার তুম স্যার হ্যাঁ তুম আর ক্রিয়াপদ না তো ভুল তোমাকে তো প্রথম তোমাকে তো দেখতেই হবে তুমি কোনোভাবেই পারবে না তুমি তাহলে এক কাজ করবে তুমি তুমি সময় করে আমাকে ফোন করবে এখন ওটা যদি আবার প্রথম থেকে তোমাকে দেখাতে চাই তাহলে তো এরকম করে আমাদের পুরানো পড়াই শুধু অভ্যেস হবে নতুন তো কিছুই হবে না আর ওইটা তো একদম বেসিক ওইটা না জানলে তুমি তো শুধু আমি যাচ্ছি সে যাচ্ছে এটা যদি তুমি ম্যাচিং না বলতে পারো তাহলে তো এর ওপরে কোনো বাক্যই বলতে পারবে না ঠিক আছে ওইটা একদম বেশি ওটা জানতেই হবে স্কিপ করারও কোনো জায়গা নেই ওকে তো ঠিক আছে আমরা নেক্সট রুদ্রনাথ মহোদয় বাকি দুটো আপনি বলে দিন ধূর ধূর

তম তাম জানাসি তুমি তাকে জানো আচ্ছা তামটা এটা হয়তো শেখানো হয়নি তামটা স্ত্রী লিঙ্গে হবে তমের জায়গায় তাম স্ত্রীলিঙ্গের রূপ এটা হ্যাঁ তামের হ্যাঁ স্ত্রী লিঙ্গের দ্বিতীয় এক বচনের রূপ তার প্রথম আর এক বচনে হয় সা এবার বলুন একটু হবে আর পম ছ একদম শুরুতেই তো ছিল পম পম সেকেন্ড বার হ্যাঁ এই তো শুরুতেই বাক্যে আমরা অববেশ করেছি তম মাম পস্যসি এখানে তো এসেছিল দ্বয়া তাহলে কি দাঁড়ালো সম্পূর্ণ ওয়য়া

দ্বিকর্মক ধাতু থাকলে কি হবে হ্যান ত্যান আছে তো বেশি আমরা যাচ্ছি না এই যে বেসিক সব থেকে বেসিক আমরা প্রথমে দেখলাম তারপরে এই সর্বনাম শব্দগুলো সে তাহারা আমি তোমরা নর্মাল এগুলো প্রবেশ করিয়ে দেখলাম এগুলো একটু অভ্যেসে রাখবেন হুম এগুলো যেমনটি আমরা স্লাইড তো সব পিডিএফ আকারে দেওয়া আছে এগুলো একটু মাঝে মধ্যে একটু দেখবেন এগুলো কিন্তু অল্প স্বল্প কিছু পরীক্ষায় আসতে পারে আচ্ছা এরপরে এটা বাস্তব পরিবর্তনে আমাদের সামান্য ভাবে একটু শিখে রাখলাম আজকে আমরা কিছু এতদিন ব্যাকরণের সব নিয়ম কানুন পড়েছি আরো আমরা কিছু পরপর পড়বো আজকে আমরা একটু ভিন্ন স্বাদের একটু অন্য কিছু পড়ি আজকে আমরা কিছু সুভাষিত পড়ি হম পাঁচটা মতো ভালো মতন সুভাষিত পড়েনি সুভাষিত গুলো সবাই মুখস্থ করার চেষ্টা করবেন যে যে কটা পারেন এগুলো আমাদের হচ্ছে আমরা এই পরীক্ষার সময় এগুলো কিছু কিছু ধরবো সুভাষিত তাড় মানে মানে মারা। হুম। প্রহার করা আর কি। ওকে তাহলে আমরা এখানে স্যার মানে রুটিন পরীক্ষা হবে না মৌখিক হবে? হ্যাঁ মৌখিক পরীক্ষার নিয়ম হচ্ছে পরীক্ষা যেকোনো ভাবে নেওয়া যেতে পারে। যদি ইচ্ছা করি বা সবাই যদি চান তো আমরা পরীক্ষা নিতে পারি গুগল ফর্মস প্রশ্ন থাকবে তার চারটে করে অপশন থাকবে উত্তর সঠিক উত্তরটি ক্লিক করতে হবে বা ফোনে খুললে সঠিক উত্তরটি টাচ করতে হবে গুগল ফর্মস হয়তো পঞ্চাশটা প্রশ্ন দিয়ে দিলাম প্রত্যেকটা প্রশ্নের জন্য হয়তো এক মিনিট বা দু মিনিট করে আমরা পঞ্চাশ মিনিটের বা ওটা একটা একশো মিনিটের একটা পরীক্ষা নিয়ে নিতে পারি গুগল ফর্মস বা দেখা গেল আমি শুধু প্রশ্ন পাঠিয়ে দিলাম আপনাদেরকে একটা টাইম দিয়ে দিলাম তার মধ্যে আপনারা উত্তর করে লিখে পাঠালেন আর দেখা গেলো যে আশি মার্কের লিখিত নিলাম কুড়ি মার্কের হয়তো এমনি আমরা ওরাল নিলাম সেখানে আপনাদের উচ্চারণ কে কেমন পড়তে পারছেন কে কেমন বলতে পারছেন এই তো শ্লোক পাঠ হবে আজকে সুভাষিত তারপরে গীতা যদি আমরা সময় পাই গীতার একটা চ্যাপ্টার পড়া শিখবো কেমন পড়তে পারছেন উচ্চারণ করতে পারছেন সেই সবগুলো কিছু হবে হুম সেগুলো আমরা সবাই আলোচনা করেই ঠিক করব। যদি সবার মতামত থাকে তবে আমরা ওরাল পরীক্ষা নেব না হলে গুগল ফর্মসে নেব নেব নাহলে শুধুমাত্র রিটেন নেব সে পরীক্ষার সময় আসুক সবাই আলোচনা করেই ঠিক করব ওকে তাহলে এখন দেখুন আজকে এখন আমরা তাহলে দেখছি যে কিছু সুভাষিত তো কয়েকটা আমরা পাঁচটা পাঁচটা সুভাষিত পড়বো সুভাষিত গুলো আপনার খুবই কাজে লাগবে সব সময়ের জন্যই সুভাষিত গুলো মুখস্থ করার চেষ্টা করবেন হ্যাঁ কিছু কিছু অন্তত মুখস্থ রাখবেন তো দেখুন প্রথম হচ্ছে এই যে সংস্কৃতে যে শ্লোকগুলো হয় বিভিন্ন শ্লোকের বিভিন্ন ছন্দ হয় এই ছন্দগুলো পড়ার বিভিন্ন স্টাইল রয়েছে তো যতগুলো ছন্দ সংস্কৃতে প্রয়োগ হয় তার মধ্যে সবথেকে বেশি প্রয়োগ হয় অনুষ্টুপ ছন্দ নাম কি অনুষ্টুপ অ রস্যু মধনের ছয়টায় রস্যু প অনুষ্টুপ অনুষ্টুপ ছন্দের খুব বেশি প্রয়োগ হয় কারণ কি কারণ হচ্ছে অনুষ্টুপ ছন্দে শ্লোক লেখা খুবই সোজা নিয়ম কানুন অত শক্ত নয় একদম সোজা নিয়ম সেই জন্য আর ছোট ছোট হয় সেই জন্য সমস্ত কবিরাই সবাই বেশিরভাগ সময় সব সময় প্রায় অনুষ্টুপকেই সবার আগে প্রেফার করেন তো আমাদের গীতা শ্লোক আমরা পড়বো সবই প্রায় অনুষ্টুপে লেখা এখন আমরা যে শ্লোক পাঁচটা পড়বো সবগুলোই অনুষ্টুপ ছন্দে লেখা তো এই অনুষ্টুপ ছন্দের সেই জন্য পড়ার ক্ষেত্রে কিছু নিয়ম থাকবে তাই জন্য আমরা ছন্দটা বিষয়ে হালকা করে বলছি তো এই যে অনুষ্টুপ ছন্দ যে কোনো শ্লোকই হোক না কেন বেশিরভাগ সেই শ্লোকের সমস্ত শ্লোকের চারটে করে অংশ থাকে চারটে করে অংশ একটা একটা শ্লোকের চারটে করে অংশ থাকে তো প্রত্যেক অংশটাকে বলা হয় পাদ পাদ দ বা পাদ তাহলে যে কোনো শ্লোকের কটা করে পাদ থাকে যদি প্রশ্ন করা হয় তাহলে চারটে করে পাদ থাকে পাদ বলতে অংশ তো চারটে করে পাদ থাকে এইবার এই যে কোনো একটা পাদের লক্ষণ যদি আমরা বলে দিই তাহলে শ্লোকের লক্ষণ বলা হয়ে গেল কি বললাম আবার বলছি এটা ধরুন একটা আমাদের শ্লোক এই শ্লোক তাহলে আমরা কি বলেছি যে কোনো শ্লোকে চারটে করে অংশ থাকে তাহলে এই চারটে অংশ আছে এই একটা অংশ তারপরে অংশ হচ্ছে এই একটা অংশ সমান সমান চারটে অংশ থাকবে তারপরে এই একটা অংশ পরের অংশটা তারপরে এই একটা অংশ সমান সমান চারটে অংশ এইবার প্রত্যেকটা শ্লোক বা এক একটা ছন্দের শ্লোকে এক একটা অংশে কটা করে বর্ণ থাকবে বলে দিলেই হয়ে গেল সেই ছন্দটা কেমন হবে মানে ধরুন আমি অনেকগুলো ছন্দর নাম বলছি অনুষ্টুপ ছন্দ বংশস্থম ছন্দ শার্দুল বিক্রিতম ছন্দ স্রগধরা তারপরে মালিনী হম পুষ্পিতাগ্রা এগুলো সব রয়েছে এতগুলো ছন্দ তো এই ছন্দ এক একটা ছন্দ কেমন হবে কেমন দেখতে হবে সেই জন্য তার নিয়ম বা লক্ষণ কবিরা কেমন বলেছে তার এক একটা পাদে কটা করে বর্ণ থাকবে সেটা বলে দিয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যেমন অনুষ্টুপ ছন্দে কি বলা হয়েছে তার প্রত্যেকটা পাদে আটটা করে বর্ণ থাকবে সেরকম ইন্দ্রবাজরা যদি দেখি তার প্রত্যেকটা পাদে এগারোটা করে বর্ণ থাকবে বসন্ত তিলকা যদি দেখি তাহলে তার হচ্ছে প্রত্যেকটা পাদে চোদ্দোটা করে বর্ণ থাকবে তো এইরকম প্রত্যেকটা পাদে কটা করে বর্ণ থাকবে সেই নিয়ম অনুসারে ছন্দগুলো নির্ধারিত হয় তাহলে আমরা অনুষ্টুপ জানলাম আমাদের এই শ্লোকগুলো অনুষ্ঠু ছন্দে লেখা এই ছন্দে চারটে পাদ থাকে প্রত্যেকটা পাদে কটা করে বর্ণ থাকে আটটা আটটা করে বর্ণ থাকে ওকে এটুকু জানতে পারলাম এরপরেও অন্যান্য ছন্দে এই যে আটটা বর্ণ বা অন্য ছন্দে ধরুন ইন্দ্রবজ্রা তার বললাম এগারোটা করে বর্ণ থাকবে প্রত্যেকটা অংশে তো এই এগারোটা বর্ণের মধ্যে কোনটা হ্রস্য কোনটা দীর্ঘ সমস্ত কিছু নিয়মে বলা থাকে এগারোটা বর্ণ আমি আন্দাজে বসালে হবে না ছন্দে মিলবে না কোনটা দীর্ঘ হবে দীর্ঘ বলতে যেমন আ ওই এগুলো দীর্ঘ রমা লতা আকার দীর্ঘ হ্রস্য বলতে অকার র অ্যাঁ ই এগুলো হ্রস্য বর্ণ তাহলে কোনটা হ্রস্য কোনটা দীর্ঘ থাকবে সেগুলো নিয়ম থাকে প্রত্যেকটা ছন্দে এরকম নিয়ম কোথায় নিয়ম না যে কোনো একটা পাদের নিয়ম বলে দিলেই একই রকম ভাবে সমস্ত অংশগুলো সমস্ত পাদগুলো হয় তো অত ডিটেলস যাচ্ছি না এখন আমাদের প্রকৃত স্থলে ফিরে আসি আমাদের এই সংস্কৃতির ছন্দগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় অনুষ্টুপ ছন্দ আমাদের এই শ্লোকটা অনুষ্টুপ ছন্দে লেখা অনুষ্টুপ ছন্দের প্রত্যেকটা পাদে অংশে আমরা বলেছি আটটা করে বর্ণ থাকে প্রত্যেকটা অংশে অনুষ্টুপ ছন্দের প্রত্যেকটা অংশে আটটা করে বর্ণ থাকে তাহলে এটা আমাদের প্রথম পাদ পরেরটা দ্বিতীয় পাদ পরেরটা তৃতীয় পাদ হ্যাঁ তারপরেরটা হচ্ছে চতুর্থ পাদ আমরা গুণলে দেখবো প্রত্যেকটা পাদে আমাদের আটটা করে বর্ণ আছে এইবার এতটুকু আমরা জানতে পারলাম এরপরে আমরা পড়বো কিভাবে পড়তে হয় সেটা শিখবো এতক্ষণ আমরা যেটুকু শিখলাম সেটুকু একবার জিজ্ঞেস করে দেখি আলোকপর্ণা মহোদয়া আমাদের এই শ্লোকটা কোন ছন্দে লেখা বলুন তো অঙ্কটা মহোদয়া মহোদয়া প্রত্যেকটা পাদে কটা করে বর্ণ থাকে প্রত্যেকটা পাদে আটটে করে ওকে দীপান্বিতা মহোদয়া কয়েকটা পাদ গুনে দেখি দিন তো যে কোন একটা পাত গুনে দেখুন তো আটটা আছে কিনা গুনে দেখুন তো সবাই খেয়াল গুনুন তো বর্ণই আছে এখানে বেশ তাহলে আমাদের মিলে গেল পিতা এটা তো আটটা বর্ণ আছে এইরম ভাবে আমরা যদি দেখি প্রত্যেকটাতেই আটটা করে রয়েছে ওকে এবার আমরা এবার আমরা পড়ার নিয়মটা দেখব এই নিয়ম সবাই ভালো করে খেয়াল করবেন গীতা পড়তে গেলেও একই রকম ভাবে আপনাদের পড়তে হবে কারণ আমরা বলেছি প্রায় পার্সেন্ট জায়গায় অনুষ্টুপ ছন্দ সব লেখা আছে তাহলে অনুষ্টুপ ছন্দ মানে যেখানে অনুষ্টুপ ছন্দ থাকবে এইভাবেই পড়তে হয় আমাদের আচ্ছা ঠিক আমাদের যে এই ক্লাসটাতে রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র স্বামীজির প্রণাম মন্ত্র মায়ের প্রণাম মন্ত্র এগুলো কি শেখানো হয়েছে আপনাদেরকে হ্যাঁ হয়েছে হয়েছে

ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনাদের কিছু পড়ানো হয়েছে অনুষ্ঠক ছন্দ সম্পর্কে জানেন তো তাহলে আপনারা বলবেন বলবেন তো যে স্যার এগুলো আমাদের হয়েছে তাহলে এগুলো আর বেশিক্ষণ এখানে আর সময় করতাম না পড়া আরম্ভ করতাম ওকে তাহলে এগুলো জানা আছে যখন ভালো তাহলে এবার আমরা পড়ি কিভাবে পড়তে হয় তো আগে আমরা আপনারা জেনে গেছেন তবু আমরা বলছি এখানে আটটা আটটা আটটাতে মানে এক একটা অংশতে আপনাকে থামতে হবে প্রত্যেকটা অংশতে থামতে হবে ঠিক আছে তার মধ্যেও পড়ার ক্যাপাসিটি অনুসারে নিয়ম অনুসারে কেমন বলতে হবে পঞ্চম বর্ণ সর্বতীর্থময়ী মাতা হুম তাহলে আপনাকে পঞ্চম নয় ধরতে হবে আপনাকে সপ্তম বর্ণ সপ্তম বর্ণতে আপনাকে গলাটা নামাতে হবে দেখুন আমি কিভাবে পড়ছি সর্বতীর্থময়ী মাতা মাতে হচ্ছে আমরা গলাটা নামাচ্ছি ঠিক আছে অনেকভাবে পড়া যায় অনুষ্টুপ ছন্দ আমরা তিন চার ভাবে পড়তে পারি কিন্তু এখন আমরা একটা ভাবেই পড়ব পরে পরে সময় হলে আমরা বিভিন্ন রকম স্টাইলে যেমন আমরা পড়ি যে এরকম ভাবে ভাবে পড়ি এটা পড়া একটা যেতে পারে আবার একটা নমশ্রীতিরাজ বিবেকানন্দ সুরায় সচিৎসুখ স্বরূপায় স্বামী নেপহারিণে এটা পারে তো অনুষ্ঠু ছন্দ আপনি যেভাবে খুশি পড়তে পারবেন এই তিন চার পাঁচ রকম নিয়ম আছে কিন্তু একটা স্টাইলে ফলো করা হয় আপনারা পড়বেন পরপর যখন মুখস্থ করে আছেন এইভাবেই যেভাবে এখন আমি শেখাচ্ছি সপ্তম বর্ণটাতে গলাটা নামাতে হবে ঠিক আছে তো কিভাবে করছি দেখুন সারাবাতি মাতা একইভাবে পরের লাইন যদি পড়ি পিতরম তাসমাত গিয়ে গলা নামছে তাহলে কি হলো সর্বতীর্থময়ী মাতা সর্বদেবময় মাতরম পিতরম সর্বযত্নেন নিত আবার বলছি শুনুন ভালো করে সর্বতীর্থময়ী মাতা সর্বদেবময় পিতা মা আচ্ছা খেয়াল করবেন যেগুলো দীর্ঘবর্ণ সেগুলো কিন্তু দীর্ঘভাবেই বলতে হবে টানতে হবে তাহলে সর্বতীর্থ আমি কিন্তু বলিনি সর্বতীর্থময়ী তীরটা টানতে হবে সর্বতীর্থময়ী আবার এই এটাও দীর্ঘ তাহলে কেমন ভাবে পড়ছি দেখুন সার্বতীর্থময়ী আবার মাও দীর্ঘ তাও দীর্ঘ তাহলে মাতা এরম বললে হবে না মাতা দুটোই দীর্ঘ সর্বতীর্থময়ী মাতা সর্বদেবময় পিতা এই যে দেটা দীর্ঘ দেটা আনলাম বময় একসাথে বলছি কারণ এগুলো সব রস্য তাহলে সর্বদেবময় মায়া ম একসাথে বলছি সর্বদেবময় পিতা এই যে পিতা পিটা কিন্তু রহস্য সেই জন্য পিটা টানছি না পিতা এরকম বলছি না পিতা তাটা টানছি ঠিক আছে তারপরে মাটা দীর্ঘ তাহলে মতরম বললে হবে না মাতরম মাতরম তারপরে পিতরম এরকম কিন্তু হবে না কারণ পিটা দীর্ঘ নয় তাহলে তখন বলতে হবে পিতরম এখানে মাতরম কিন্তু ওখানে পিতরম মাতারম পিতরম ওখানে আবার মাতারম পিতরম পিতরম বললে কিন্তু হবে না কারণ যেহেতু এটা শস্য আছে তাহলে মাতারম পিতরম তাসমাত এই যে আকার আছে তাহলে টানতে হবে তাসমাত সার্বয়াতনেনা একার আছে দীর্ঘ তাহলে সার্বয়াতনেনা পুটা আবার দীর্ঘ জু জয়েত জটা রস্য এটা আবার দীর্ঘ তাহলে পু বলার পরে জয়ে একসাথে বলতে হবে পু জয়েত পু এই হচ্ছে ব্যাপার মানে আমাকে দেখে দেখে খেয়াল করে করে দীর্ঘ বর্ণগুলো কিন্তু টানতে হবে নাহলে ঠিকঠাক উচ্চারণ হবে না তো এগুলো কোনো কঠিন নয় আপনারা সকাল সন্ধ্যে একটু অভ্যেস করবেন প্রথমে নাও আসলে এই হচ্ছে এগুলো রেকর্ডগুলো শুনে 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 বারবার একবার আমারটা শুনবেন তারপর নিজে একবার পড়বেন এরকম করতে করতে পড়তে পড়তে অটোমেটিক ছন্দটা বসে গেলে তখন অটোমেটিক আপনাদের সব দীর্ঘ হর্ষগুলো ঠিক হয়ে আসবে বেশ এখন আমি বলছি সবাই মাইক্রোফোন বন্ধ করে কারণ সবার মাইক্রোফোন চালু থাকলে কে সৃষ্টি হবে মাইক্রোফোন বন্ধ করে আমার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে সবাই বলার চেষ্টা করবেন অভ্যেস করবেন তারপরে আমি শুনছি এক একজনের কাছে আমি পড়ছি তিনবার পড়বো আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন মাইক বন্ধ করেই পিছনে सर्वतीर्थमयी माता सर्वदेवमयः पिता मातरं पितरं तस्मात् सर्वयत्नेन पूजयेत् सर्वतीर्थमयी माता सर्वदेवमयः पिता मातरं पितरं तस्मात् सर्वयत्नेन पूजयेत् सर्वतीर्थमयी माता सर्वदेवमयः पिता मातरं पितरं तस्मात् सर्वयत्नेन पूजयेत्

পুজায়েত পুজায়ে বা দারুণ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আমার থেকেও ভালো লাগলো শুনতে হ্যাঁ না সত্যি খুব ভালো হয়েছে একদম দীর্ঘ টেনে টেনে বলেছেন হ্যাঁ খুব ভালো বলেছেন তারপর একটা ভালো উচ্চারণ করেছেন সমস্ত কিছুই দন্তস্যা গুলো অনেকে আহ সর্বতীর্থ বলে আপনি সর্ব বলেছেন খেয়াল রাখতে হবে এখানে দন্তীয় তাহলে সর্বতীর্থময়ী বললে হবে না সর্ব সর্বদেব ময় পিতা ময়ের পরে ইয়া আছে বিসর্গ আছে ময়াহ পিতা এরকম বলতে হয় কিন্তু পফ বা পূর্বে যদি বিসর্গ থাকে তাহলে সেখানে আমরা এটা খেয়াল করুন কি বলছি বিসর্গের পরে যদি পফ অথবা কখ থাকে যেমন আমাদের এখানে বিসর্গের পরে প রয়েছে পিতার প আছে বিসর্গের পরে তাহলে সেখানে আমাদের বিসর্গের জায়গায় আমরা ফকার উচ্চারণ করব। যদি পফ পরে থাকে তাহলে ফ আর ক খ যদি পরে থাকে তাহলে খ এখানে আমাদের পকার পরে আছে তাহলে আমরা ফ উচ্চারণ করব তাই জন্য আমরা বলছি সার্ব দেব অফ ময় অফ ফয় হসন্ত উচ্চারণ করলে যেমন হয় সর্বদেব অফ পিতা ঠিক আছে আর এই অনুষ্ঠানটা বিসর্গের উচ্চারণ গুলো মানে তারপরে যে বর্ণটা থাকছে সেই অনুযায়ী পরিবর্তিত হয় এবং অনুসারের জায়গায় ম উচ্চারণ করব কোন জায়গায় অনুসার উচ্চারণ করবো যদি পরে কখনো আলাদা করে বলে দেন এগুলোতে বুঝতে জন্য তো এটা বিসর্গের উচ্চারণ আমরা বললাম এমনিতেই আমরা হকার উচ্চারণ করি সব জায়গায় কিন্তু পরে যদি প ফ থাকে তাহলে বিসর্গের উচ্চারণ করব ফ পরে যদি ক খ থাকে তাহলে বিশ্ববি উচ্চারণ করবো খ যেমন আমাদের এখানে প আছে বলে আমরা ফ উচ্চারণ করলে দেব মায়া পিতা এটা হলো এবার এখানে অনুসার আছে অনুসারের উচ্চারণ কেমন কেমন হবে তো এমনিতে আমরা নর্মাল যে কোনো অনুসারের উচ্চারণ করব ম যে কোনো অনুসারের উচ্চারণ করব নর্মাল ম এরপরে যদি আমরা আলো আরো ভালো করে দেখতে চাই তাহলে আমাদের কেমন উচ্চারণ করতে হবে পরের বর্ণটি দেখতে হবে অনুসারের পরে কি বর্ণ আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনুসারের পরে প বর্ণ আছে তাহলে অনুসারের পরে যে বর্ণ থাকবে সেই বর্ণের পঞ্চম বর্ণ উচ্চারণ করতে হবে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অনুসারের পরে প প বর্গের পঞ্চম বর্ণ কি প ফ ব ভ ম তাহলে আমাদের এখানে অনুসারের জায়গায় ম উচ্চারণ করতে হবে এটা হচ্ছে সন্ধির নিয়ম এইভাবে উচ্চারণ করতে হয় তাহলে আমরা এখানে এক্স্যাক্ট মাতারং রং রং যদি বলি মাতারং তাহলে কিন্তু ভুল উচ্চারণ হবে মানে ভুল বলা যাবে না ঠিকঠাক উচ্চারণ হলো না মাতা নয় মাতা রম ঠিক আছে কারণ প রয়েছে পরে তাহলে প বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে মানে লাস্ট বর্ণ হচ্ছে প ব ভ ম তাহলে অনুসারের জায়গায় আমাদের সেই মকার উচ্চারণ করতে হবে রম এবার দেখি এবার আমি বলবো না যে যে বলতে পারবেন হাত তুলবেন এই যে পিতা রং এইটা কেমন উচ্চারণ হবে এখানে দেখি কে বলতে পারবে এখানে কেমন উচ্চারণ হবে আমি যে নিয়ম বললাম সেই করে নিয়ম এখানটার উচ্চারণ কেমন হবে সামান্য ভাবে সাধারণ যাই কিছু থাকুক না কেন মানেই র তাই জন্য পিতরম বলতেই পারি কিন্তু ঠিকঠাক সন্ধির নিয়ম মেনে উচ্চারণ করলে কি উচ্চারণ হবে যে যে বলতে পারবেন হাত তুলুন দেখি আচ্ছা অনেকেই হাত তুলে দিয়েছেন কাকে जिगिश करी आलोकपर्ण महोदय आपनी बुझতে পারেন নি विषय 23 বিষয় সেটা হচ্ছে এর পরে তস্মাত আছে মানে এর পরে তো একটা আবার ব্যঞ্জন বর্ণ আছে তো সেই অনুযায়ী যেন ভালো কিছু আমি নিয়মটা কি বললাম পরে যে বর্ণ থাকবে অনুসারের পরে যে বর্ণ থাকবে সেই বর্ণটি যে বর্গের অন্তর্গত আমরা শুরুতে আশা করি কিছু বর্গ বর্ণমালার ক্লাসে পড়ে থাকব বর্গ বলতে আমাদের বাংলায় ধরুন আর সংস্কৃতের ধরুন পাঁচটা বর্গ আছে কবর্গ টবর্গ তবর্গ পবর্গ কুচু টুতুপু ক চ ট ত প এই হচ্ছে পাঁচটা বর্গ পাঁচটা বর্গ প্রত্যেকটা বর্গের মধ্যে পাঁচটা করে বর্ণ কবর্গের মধ্যে ক খ বর্গের মধ্যে চ ছ জ ঝ তবর্গের মধ্যে টঠ ডের মধ্যে তথা আর পবর্গের মধ্যে ম এই হচ্ছে পাঁচটা বর্গ তো আমাদের অনুসারের পরে যে বর্ণটি থাকবে সেই বর্ণটি যে বর্গের সেই বর্গের একদম লাস্ট বর্ণটা উচ্চারণ করতে হবে অনুসারের জায়গায় তাহলে আমরা প্রথমে দেখলাম মাতারম। এখানে অনুসারের পরে আমাদের রয়েছে পিতরম পিতরম বলতে পয় হস্যি এটাকে যদি আমরা ভাঙি তাহলে পয় হলন্ত তারপরে হসই মানে প্রথম বর্ণ হচ্ছে আমাদের প সেই প মানে প বর্গের মধ্যে অন্তর্গত এটা তাহলে প বর্গের যে লাস্ট বর্ণ প ফ ম সেই মকার উচ্চারণ করতে হবে আমাদের এই অনুসারের জায়গায় তাহলে এটা দাঁড়ালো আমাদের মাতরম একইভাবে তাহলে পিতরম এখানে কি হবে বলুন

হুম একটা অবান্তর বিষয় এখানে বলছি আসলে আমাদের বর্ণ কিন্তু দন্তন্য মূর্ধন্য এরকম নয় বর্ণ হচ্ছে ন বর্ণ এটা মনে হচ্ছে আগেও আলোচনা হয়ে থাকবে বর্ণ হচ্ছে ন বর্ণ তাহলে মূর্ধন্য বলার দরকার নেই ন ধ ন আমরা বাংলায় বলি দন্তন্য ওটা বলি কিন্তু ওটা বলার দরকার নেই বর্ণ হচ্ছে ন দন্ত থেকে উচ্চারিত হয় তাই জন্য দন্তীয় ওটা কোর থেকে উচ্চারণ হয় সেটা হচ্ছে আমরা বাংলায় তো কোনো উচ্চারণ ঠিক রাখি না যেটা যেখান থেকে পারি বলি সেই জন্য ওটা আমরা উচ্চারণ করতে হয় সেটা বলে দিই যে দন্তীয় ন কিন্তু সংস্কৃতে আমাদের উচ্চারণের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে ন এটা হচ্ছে ন বর্ণ আর যেটা মূর্ধা থেকে উচ্চারিত হয় বাংলায় যাকে আমরা মূর্ধনীয় ন বলি সেটা উচ্চারণ হবে ন তাহলে একটা ন আর একটা ন একইভাবে আমাদের স বর্ণ হচ্ছে স যেটা তালু থেকে উচ্চারিত হয় তাকে আমরা বাংলাতে বলছি তালব্য স সেটা আমাদের উচ্চারণের মাধ্যমে সংস্কৃত বুঝিয়ে দিতে হবে ওটা হচ্ছে স আরেকটা দন্ত থেকে যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে স একটা যেটা মূর্ধা থেকে উচ্চারিত হয় সেটা হচ্ছে স ঠিক আছে স মূর্ধন্য স দন্তীয় স বর্ণ একটাই স স বর্ণ একই এখানে বর্ণ হচ্ছে আমাদের ন বর্ণ তাহলে দন্ত থেকে উচ্চারণ হলে ন আর মূর্ধা থেকে উচ্চারণ হলে ন তাহলে আমাদের এখানে হবে ন তাহলে আমাদের মাতারম পিতারম অনুসারের জায়গায় যদি আমরা ন উচ্চারণ করি সব থেকে বেস্ট হবে মাতারম পিতার তাসমাত ঠিক আছে তো সবাই ন উচ্চারণ করার চেষ্টা করবেন একান্তই যদি না হয় সব জায়গায় আমাদের খোলা পারমিট আছে মকার উচ্চারণ করতে পারেন অনুষ্ঠান মানে উচ্চারণ করতে পারবেন আর যেখানে আরো বেশ ভালো করে করতে চান তাহলে নকার উচ্চারণ ঠিক আছে সবার আগে প্রেফারেবল হচ্ছে যদি আপনারা এটা করতে পারেন তাহলে বেস্ট হবে না পারলে মকার উচ্চারণ করবেন এই হচ্ছে ব্যাপার তাহলে এটা কি দাঁড়ালো মা তার সার রবাই মেন ওকে এবার আমরা একটু আহ অন্যের কারো কাছ থেকে শুনে নি আচ্ছা মেঘমালা মহোদয় পড়তে পারবেন হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলুন স্যারটা হ্যাঁ আচ্ছা সর্ব পীঠ মাতা পিতা মাতারম পিতরম তথমাৎ সর্বযত্নে বাহ মানে সবাই এত সুন্দর পড়ছেন মনে হচ্ছে অলরেডি ওয়েল ট্রেন্ড মানে খুব অভ্যেস করেছেন খুব ভালো হচ্ছে বেশ তাহলে হ্যাঁ খুব ভালো পড়া হয়েছে এবার আমরা এটার অর্থটা হচ্ছে আগে দেখেনি সর্বতীর্থ প্রথম শ্লোকটা আমাদের একটু সময় লাগবে একটু খুঁটিনাটি আলোচনা করে নেব পরেগুলো আর বেশি আলোচনা হবে না তো সাদকা আমরা পাঠে চলে যাব সর্বতীর্থ ময়ী মাতা মায়ের স্বরূপ কী समस्त তীর্থের স্বরূপ হলেন মাতা মানে আমি তীর্থে তীর্থে গিয়ে যে পূর্ণ অর্জন করব আমি যদি মাতৃ সেবা করি মায়ের সেবা করি তাহলে আমরা সেই তীর্থের ফল লাভ করব সমস্ত তীর্থ ময়ী মানে তীর্থে তীর্থে না ঘুরে হ্যাঁ ঘোরা অপেক্ষা যদি আমরা আমাদের পিতা মাতার সেবা করি মায়ের সেবা করি তাহলে আমরা সমস্ত তীর্থে যাওয়ার ফল পাবো হুম মানে এখানে তার মানে যে তীর্থে গেলে কিছু হবে না তীর্থের ব্যর্থ বলছে এমন না এখানে যে মায়ের যে আদর্শতা মায়ের সেবা করার যে গুণ সেটাকে এখানে মাহাত্ম্য হিসাবে দেখানো হচ্ছে হ্যাঁ সমস্ত তীর্থের স্বরূপিনী হলেন মাতা আর সমস্ত দেবতার স্বরূপ হচ্ছে পিতা সেই জন্য যে পিতা মাতাকে দেখছে না যে পিতা মাতাকে কোনো খোঁজ খবর রাখছে না তাদের দেখাশুনো করছে না কিন্তু তীর্থ তীর্থে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ একদম জাগজমক করে পূজা করছে তার কিন্তু পূর্ণ অর্জন হবে না হুম তো অপেক্ষা তীর্থ ঘোরা অপেক্ষা আমি যদি মায়ের সেবা করি আর দেব পূজা অপেক্ষা যদি আমি আমার পিতাকে খুশি রাখি তাহলে সবার আগে সেই জন্য বলা হয় সব থেকে আমাদের বড় দেবতা হচ্ছে পিতা মাতা তারপরে হচ্ছে অন্য দেবতা তাহলে আমরা আগে পিতা খুশি রাখবো তারপরে আমরা এগুলো তো রয়েছি এগুলো আছি কিন্তু পিতা মাতাকে যদি আমরা খুশি না রাখি তাহলে কিন্তু আমাদের কোনো কার্যই সিদ্ধ হবে না সমস্ত দেবতার স্বরূপ হলেন পিতা পিতা যদি অতুষ্ট থাকেন অখুশি থাকেন তাহলে কোনো দেবতাই কিন্তু তুষ্ট হবেন না সেই জন্য আমাদের কি করা উচিত তাহলে সমস্ত তীর্থের স্বরূপণী হলেন আমাদের মাতা আর সমস্ত দেবতা স্বরূপ হলেন পিতা তাই জন্য কি করা উচিত সর্বযত্নে সমস্ত প্রকার যত্নের দ্বারা সমস্ত প্রকার প্রচেষ্টার দ্বারা পুজোয় পূজা করা উচিত তসমাত মানে সেই জন্য সর্বযাত সমস্ত প্রকার যত্নের দ্বারা প্রচেষ্টার দ্বারা পূজয়ে পূজা করুন বা আমাদের পূজা করা উচিত কাকে মা পিতারম মা কে এবং বাবাকে পিতা মাতাকে আমাদের সমস্ত রকম প্রচেষ্টার দ্বারা পূজা করা উচিত এখানে পূজা করা মানে রকম ফুল দিয়ে ধূপধুনো দিয়ে পূজা নয় মানে সমস্ত ভাবে তাদের কেয়ার করা উচিত সমস্ত ভাবে তাদের খুশি রাখা উচিত হুম তাহলে আর একবার পড়ছি অর্থটা বুঝে নেওয়ার পরে এবার পড়তে ভালো লাগবে সব পড়ছি সবাই মনে মনে বা মাইক্রোফোন অফ রেখে পড়ুন সার্বদেবময় পিতা মাতরম পিতরম তসমাত পূজিত ঠিক আছে তাহলে প্রথম শ্লোক হলো তো এগুলো খুব ভালো সকাল সন্ধ্যে আপনি যখন পড়তে বসবেন একবার পাঠ করবেন অটোমেটিক মুখস্ত হয়ে যাবে কষ্ট করে মুখস্ত করার দরকার নেই ভালো জিনিসগুলো একটুখানি পাঠ করবেন যখনই একা বসবেন বা ঠাকুরকে পূজা দেবেন একটু পাঠ করবেন তাহলে মুখস্ত হয়ে যাবে সুন্দর জিনিসগুলো এগুলো মনে রাখবেন আচ্ছা দু নম্বর শ্লোক দু নম্বর শ্লোকটা হচ্ছে বিদ্যার্থী যে কোনো আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী যারা হচ্ছে বিদ্যা অর্জন করতে চান তাদের মধ্যে এই পাঁচটা লক্ষণ থাকতে হবে পাঁচটা গুণ থাকতে হবে এইগুলো যদি থাকে তাহলে সে একদম খুব আর কি প্রখর বিদ্বান হতে পারবে ভালো হচ্ছে সে শিখতে পারবে যে কোনো শিক্ষার্থী বা বিদ্যার্থীর মধ্যে এই পাঁচটা গুণ থাকতে হবে এই পাঁচটা লক্ষণ হচ্ছে আমাদের শাস্ত্রে খুব প্রসিদ্ধ যেই পাঁচটা লক্ষণ হচ্ছে যে একজন শিক্ষার্থী বা বিদ্যার্থী তার এই পাঁচটা লক্ষণ থাকতে হবে তবেই সে উত্তম শিক্ষার্থী হবে কি পাঁচটা লক্ষণ আগে আমরা অর্থটা বুঝিয়ে দিই তারপরে আবার পড়াটা দেখব প্রথম হচ্ছে কাকো চেষ্টা মানে কাকের মতো আমাদের চেষ্টা থাকতে হবে কাকের মতো চেষ্টা বলতে সে একটা কাক যখন উড়ে যায় সে তখন মাঠে দেখতে পাই কোনো কিছু মরা পড়ে আছে সেখানে সে খাওয়ার জন্য এত চেষ্টা করে অনেকে একবার আপনি দেখেছেন কাককে একবার তাড়িয়ে দিলেন সে একটু দূরে সরে গেল আবার চলে আসবে মানে সে নাছর একবার যদি জিনিসটাতে লাগে তাহলে যতই তাকে ইয়ে করুন নাচর বান্ধা তো কাকের মতো ওই রকম প্রবল যদি আমাদের চেষ্টা থাকে যে হার মানবো না এরকম যদি আমাদের প্রখর চেষ্টা থাকে তবেই আমরা জিনিসটা ভালো করে শিখতে পারব দু নম্বর প্রথম হচ্ছে কাকের মতো চেষ্টা দুই হচ্ছে বক ধ্যানম বকের মতো ধ্যান থাকতে হবে যখন বক যখন মাছ ধরে সে দেখা যাচ্ছে ওইখানে যে ঘন্টার পর ঘন্টা এক গাছের ডালে চুপটি মেরে বসে আছে যেই সে এতক্ষণ বসে এক দৃষ্টিতে একদম দৃষ্টি তার অন্যদিকে নেই একদম পুরো এক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়েই আছে যেই না মাছটা উঠলো সঙ্গে সঙ্গে তাকে ধরে ঝপাত করে পড়ে তাকে ধরে নিয়ে চলে গেল ওই যে অতক্ষণ ধরে টানা সে স্থির লক্ষ্য স্থির করে বসে আছে যে একটু নড়াচড়া নয় যখনই উঠবে এক দৃষ্টিতে ধ্যান করে যাচ্ছে এটাকে আমরা ধ্যান বলছি যে এক দৃষ্টিতে সে কিন্তু একদম একাগ্রতার সহিত লক্ষ্য করেই যাচ্ছে পুকুরটার দিকে কখন মাছটা উঠবে তো ওখানে তার জন্য সময়ের দিকে পরা নেই একটানা বসেই আছে কতক্ষণ ধরে তো এরকম বকের মতো যদি আমাদের ধ্যান থাকে বকের মতো যদি একনি থাকে তবেই আমরা আমাদের যে বিদ্যা ঠিকঠাক অর্জন করতে পারব তারপর হচ্ছে সোয়ানো নিদ্রা সোয়ানো বলতে কুকুর কুকুরের মতো ঘুম একেবারে পেট ভরে গলা ভরে খেলাম আর একদম হোঁস করে এইভাবে ঘুম দিয়ে দিলাম একদম হ্যাঁ দশটা বাজতে পড়লো না শুয়ে পড়লাম সকালবেলা ওদিকে বারোটা হ্যাঁ এগারোটা দশটা উঠছি তাহলে তার পড়াশোনা হবে না তার জন্য কি লক্ষণ কি বলছে শাস্ত্রে সয়ান নিদ্রা কুকুরের মতো ঘুমাতে হবে কুকুর কি করে অল্প ঘুমায় হুম আর তারপরে কোনো কিছু হলেই জেগে পড়ে আমাদের অনেকের এমন ঘুম যে একবার পাশে বোম পড়ে গেলেও ঘুম ভাঙবে না তো সেটা হচ্ছে কখনই বিদ্যার্থীর লক্ষণ হওয়া উচিত নয় সয়ান নিদ্রা মানে কুকুরের মতো ঘুম হবে অল্প ঘুম হুম অল্প ঘুম যেটুকু দরকার ঘুমিয়ে নিলাম হুম বাকি সময় আমরা আমাদের কাজ করবো আবার ঘুমটাও এমন নয় একেবারে সে এমন ঘুমিয়ে গেলাম চারিদিকে কোনো মানে জ্ঞানহীন অবস্থা এরকম নয় সুয়ান নিদ্রা বোঝা তারপরে অল্পাহারি ছাত্র ছাত্রী হবে অবশ্যই একদম পুরো গলা পর্যন্ত খেলে জামিতা আসবে পড়তে পারবে না ঘুমিয়ে যাবে অলসতা আসবে তাই জন্য সবসময় বলা হয়েছে যে অল্পাহারি অল্পাহারি মানে একদম কম শরীর চলবে না সেরকম নয় যত যেমনটি দরকার দরকারের বেশি খাওয়া নয় মানে ছাত্রাবস্থায় যখন সে ছাত্র বিদ্যা অর্জনের জন্য অধিকারী বিদ্যা অর্জন করছে সেই সময় তার এই গুণগুলো থাকতে হবে হ্যাঁ অল্প হারি ঠিকঠাক যেটুকু দরকার তেমনই খেতে হবে সকাল সন্ধ্যে দরকারে খেলাম আর ঘুমালাম সেটা কিন্তু নয় আর একটা লক্ষণ যেটা বলছে যেটা এখন বেশি এটা পালিত হয় না সম্ভব নয় এই যুগে দাঁড়িয়ে সেটা হচ্ছে গৃহত্যাগী ঘর ছেড়ে আগে যেমন ছিল সেটা হচ্ছে গুরু গৃহে ঘর ছেড়ে বাড়িতে থাকলে বলা হয় শাস্ত্রে বলেছে বাড়িতে থাকলে বিভিন্ন রকম অবস্টেকাল আসে অবস্টে বলতে অবস্টেলে বলতে ছাত্র বাড়িতে থাকলে তার বাড়ির কাজ তো করতে হবে বাড়ির বিভিন্ন রকম কাজ রয়েছে বাজার করা ঘর মোছা বা যা কিছু বাড়িতে থাকলে বিভিন্ন অন্য অন্য অবান্তর জিনিসের মধ্যে সে বেশি সময় নষ্ট করে ফেলবে তাই জন্য গুরু গৃহে সেখানে সে শাস্ত্রাভ্যাস করবে বা এখন বর্তমান কালে যদি দেখেন তাহলে এটা হচ্ছে যে বাড়ি ছেড়ে গিয়ে হোস্টেলে গিয়ে যদি থাকে হুম তো হোস্টেলে গিয়েও যে ভালো হচ্ছে এমন নয় খারাপ পারলে পড়লে তখন সমস্যা হচ্ছে তো এটা বলা হয় যে সবসময় বাড়ি ছেড়ে বাড়িতে গেলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়বে বাড়িতে থাকলে তো তার থেকে বাড়ি ছেড়ে গৃহত্যাগী বলছে এখানে বর্তমান যুগে যদি দেখি তাহলে হোস্টেল বা কোথাও মেস নিয়ে থেকে যদি পড়াশোনা করে তাহলে সেখানে তার কোনো কাজ নেই শুধু সে খাবে খাওয়া দাওয়া করবে আর পড়বে তাছাড়া আর তার আদার্স কোনো টেনশন নেই তাহলে তার পড়াশুনো সে চাইলে আরো বেশি তার নিজস্ব যে পড়াশোনা আছে সেটাতে সে আরো বেশি মন দিতে পারবে সেই হচ্ছে আমাদের বিদ্যার্থীর পাঁচটা লক্ষণ এই কটা লক্ষণ আমাদের যদি বিদ্যার্থীর মধ্যে থাকে ছাত্রের মধ্যে থাকে তাহলে সে অনেক দূর যাবে সে হচ্ছে উত্তম একজন শিক্ষার্থী হতে পারবে পরি কাকের মতো চেষ্টা বকের মতো ধ্যান এবং কুকুরের মতো নিদ্রা এবং অল্প ভোজন এবং গৃহত্যাগ এই পাঁচটি লক্ষণ বিদ্যার্থী পঞ্চ লক্ষণ বিদ্যার্থীর এই পাঁচটা যুক্ত হতে হবে তথৈবচ মানে এবং তার সাথে সাথে মানে এরকম বললো কাকের মতো চেষ্টা বকের মতো ধ্যান শোয়ানের মতো নিদ্রা তথই বোঝা তার সাথে সাথে আর কি অল্পাহারি এবং বৃহৎ বেশ অর্থ বোঝা গেল এবার পড়ছি তারপরে জিজ্ঞেস করব এটা আমি দুবার পড়ছি সবাই আস্তে আস্তে মন দিয়ে পড়বেন তারপরে বলার চেষ্টা করবেন কাক চেষ্টা বক ধ্যানম শান নিদ্রা তথা অল্পাহারি গৃহৎ ত্যাগী विद्यार्थि पंच लक्षणः এখন দেখুন এখানে তালুবশরা আছে অনুসারের পরে তা তালুবশরা তো কোনো বর্গের মধ্যে পড়ে না আমরা যে পাঁচটা বর্গ দেখলাম কোনো বর্গের মধ্যে তালুবশরা পড়ে না তাহলে সেই সময় আমরা অনুসারে কি উচ্চারণ করব বাই ডিফল্ট যেটা আমাদের আছে মকার সেরকম উচ্চারণ করব ঠিক আছে তো কেমন উচ্চারণ করছি কাকচেষ্টা বক ধ্যানম ধ্যাতে গলাটা নামছে কাকচেষ্টা বক ধ্যানম শিদ্রা তথ অল্পী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চ লক্ষণ বিদ্যার্থী পঞ্চ লক্ষণ এরকম বললে কিন্তু হবে না বিদ্যার্থী পঞ্চ থি পঞ্চ বললে হবে না থিটা যেহেতু দীর্ঘ তাহলে টানতে হবে विद्यार्थी पञ्चलक्षणा विद्यार्थी पञ्चलक्षणा बस आठ दोबार पोर्ची काकचेष्टा वक्त ध्यानम् श्वाननिद्रा तथे बचा अल्पाहारी ग्रिहत्यागी विद्यार्थी पञ्चलक्षणा हा मुद्धनो लक्षण न बोलना बार पढ़ी काक चेष्टावक ध्यान श्वान निद्रा तथ अल गृहत्यागी विद्यालक्षण अच्छा ए बार रुद्रनाथ महोदय बोलून রুদ্রনাথ মহাদয় আপনি বলার চেষ্টা করুন হ্যাঁ এটা একটু অভ্যেস করতে করতে দাঁড়াবে প্রথমবার তো হবে না আপনি বারবার অভ্যেস করতে করতে স্যুরটা তখন চলে আসবে বলুন আপনি অসুবিধে নেই বলুন কাক চেষ্টা বিদ্যার্থী পঞ্চলক্ষণ এই তো খুব ভালো হয়েছে আপনি তো বৃথাই টেনশন করছিলেন খুব ভালো পড়েছেন তো শুরু তো এসছে এটা এবার হচ্ছে বারবার পড়তে পড়তে এখন আমি তিন চারবার পড়লাম বলে ওটা আপনাদের মাথায় ঘুরছে বলে ঠিকঠাক দাঁড়ালো কিন্তু যখন এটা ভুলে যাবেন তখন কিন্তু সমস্যা আছে সেই জন্য নিজেরা বারবার পড়তে পড়তে শুটটা আগে বসিয়ে নেন হুম এখন তাজা তাজা আমি পড়লাম তার সাথে সাথে জিজ্ঞেস করলাম সেই জন্য ওটা মনে থাকছে যে কেমন কোথায় নামছে পরে কিন্তু সমস্যা হতে পারে সেই জন্য একটু অভ্যেস করে রাখবেন আচ্ছা গুরুদাস পড়ো তো হ্যাঁ স্যার काक चेष्टा बक ध्यानं स्वान निद्रा अल्पाहारी गृह विद्यार्थी पञ्चलक्षणः लक्षणः हम्म बा अच्छा चित्रित महोदय हां सर काक चेष्टा बक ध्यानं श्वान বা ভালো হয়েছে শেষের পাত্তা একটু সমস্যা হয়ে গেল বিদ্যার্থী পঞ্চলক্ষণ একদম আস্তে আস্তে করবেন শুনতে সুন্দর লাগবে কাক চেষ্টা বক ধান শান নিদ্রা তৈবচ অল্পি গৃহৎ

অভ্যেস করবেন একবার দুবার করে পড়বেন প্রত্যেক দিন নাহলে কিন্তু আবার উচ্চারণটা সমস্যা হবে এখন সবার পারফেক্ট উচ্চারণ আছে একদম ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে নেক্সট আমরা পরের শ্লোকটা পড়ি হুম এই শ্লোকটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের আচরণ কেমন হবে আমরা সৎ ব্যক্তি হলে সৎ ব্যক্তির সৎ ব্যক্তিদের আচরণ কেমন হয় হুম সৎ বা সৎ ব্যক্তিদের আচরণ কেমন হবে সেটা এখানে বলা হচ্ছে আগে আমরা অর্থটা পড়ি সৎপুরুষাহা বৃক্ষাহা ইব সৎপুরুষ কার মতো হয় বৃক্ষের মতো হয় সৎ পুরুষাহা বৃক্ষাহা ইব ইব হচ্ছে ইব হচ্ছে ইব মানে হচ্ছে মতো সৎপুরুষরা বৃক্ষের মতো ইব সৎপুরুষরা বৃক্ষের মতো হবে সৎপুরুষের লক্ষণ কেমন হবে বৃক্ষের মতো হবে তাহলে বৃক্ষের মতো হবে বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবে নাকি না কাঠের মতো কঠোর হৃদয় হবে কি হবে বৃক্ষের মতো হবে মানে সেটাই এবার বলছে বৃক্ষটা কেমন হয় সেই রকম বৃক্ষের মতো সৎপুরুষরা হবে কেমন হবে বৃক্ষ ছায়া মন্সছে কুরবন্তি বৃক্ষরা কি করে ছায়া অন্যকে করে ছায়া মানে ছায়া অন্য অন্যের উদ্দেশ্যে করে গাছ প্রখর রোদে নিজে দাঁড়িয়ে থাকে সেটা পরে বলছে তিষ্ঠন্তি স্বয়ং স্বয়ং আতপে মানে নিজে আর আতপে আতপে মানে হচ্ছে রৌদ্রতে প্রখর রোদ্রতে তিষ্ঠন্তি দাঁড়িয়ে থাকে তাহলে গাছ কি করে নিজে নিজে কিন্তু প্রখর একদম পুরো রোদে দাঁড়িয়ে থাকে কিন্তু তার আশ্রয়ে আসা যে পথচারী যে হচ্ছে ওই বৃক্ষের আশ্রয়ে এসেছে তাকে কিন্তু সে ছায়া প্রদান করে যাচ্ছে তাহলে কি দাঁড়ালো জিনিসটা নিজে প্রচন্ড রোদ খাচ্ছে একদম প্রচন্ড শটান রোদে নিজে দাঁড়িয়েছে কিন্তু যখন বৃক্ষের নিচে কেউ এসে দাঁড়িয়েছে বৃক্ষের ছায়াকে আশ্রয় করেছে পথচারী কেউ পথিক তাকে কিন্তু সে একদম সেই ঠান্ডা ছায়া দিয়ে যাচ্ছে তার মানে নিজে আমরা সব সময় কঠিন কষ্ট আমরা নিজে সহ্য করবো কিন্তু আমরা কিন্তু আমাদের আশ্রয়ে যারা আছে তাদেরকে কষ্ট দেব না যথেষ্ট কষ্টটা আমরা নিজে বুক পেতে নিয়ে অন্যকে হচ্ছে সাহায্য করে যাব যে হচ্ছে নিজে শরণাগত হয়েছে বা আমার আশ্রয়ে রয়েছে মানে সব সবসময় সৎপুরুষ এরকম হয় কষ্টটা নিজে সহ্য করে কিন্তু অন্যকে কিন্তু সুফল দিয়ে থাকে কষ্টটা অন্যের অব্দি পৌঁছাতে দেয় না নিজে কষ্টর সময় নিজে কষ্ট নিয়ে সেটাকে সুখটা অন্যকে দিয়ে থাকে এটা হচ্ছে সৎপুরুষের লক্ষণ নিজের সবটুকু আবার পরের জন্য বৃক্ষ কি ফলান এত কষ্ট করে রোদে দাঁড়িয়ে থেকে পথিককে ছায়া দিয়েও ক্ষান্ত নয় সে আবার কি করে এই কষ্টে রোদে দাঁড়িয়ে যেটুকু ফল ফুলারি যেটুকু তৈরি করে গাছ সেটুকু নিজের জন্য নয় গাছ ফল কিসের জন্য তৈরি করে নিজের জন্য নয় বলা হচ্ছে যে পথিক সেই ফল খেতে পারবে বা অন্যরা এই ফল খেয়ে যাতে বেঁচে থাকতে পারে তাহলে যে ফলটুকু সে তৈরি করছে সেটুকুই সে অন্যের জন্য নিজের জন্য নয় তাহলে এক তো নিজে দাঁড়িয়ে থেকে কঠিন কঠিন কষ্ট নিজে উপভোগ করে অন্যকে কষ্টের হাত থেকে রেহাই দিচ্ছে প্লাস নিজের যাটুকু ধন সম্পত্তি সবকিছু পরকে এ করছে যার দরকার সেই জন্য আমাদের যখন আমরা যখন স্টাবলিশড হবো ওয়েল স্টাবলিশড আমাদের যদি সামর্থ্য থাকে আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যতটুকু সেবা করা যায় যাদের দরকার যতটুকু একেবারে অপাত্রে না দিয়ে যে পাত্রে দরকার সত্যিকারের সেখানে আমরা আমাদের সামর্থ্যবশত আমরা দিয়ে অন্যকে হেল্প করতে পারি আমরা যেটুকু পেয়েছি ভগবানের আশীর্বাদে পেয়েছি এবার সেটা থেকে অন্যকে হেল্প করতে পারি যে এটা আমার নয় আপনি দিয়েছেন তাহলে আমি কিছুটা আমার প্রয়োজনে রাখলাম বাকিটুকু আমি অন্যদেরকে যেখানে দরকার সাধু সন্ন্যাসীরা রয়েছে বা যেখানে দরিদ্ররা রয়েছে হম সেখানে আমি আমার সাহায্য মতো উপকার করলাম এটা হবে সৎপুরুষের লক্ষণ হ্যাঁ যে নিজে কষ্ট তাহলে কি দাঁড়ানো নিজে কষ্ট সহ্য করেও তার আসলে বা অন্যকে কষ্ট দেয় না প্লাস নিজের সবকিছু সে পরের জন্য করে থাকে নিজের জন্য স্বার্থপরের মতো সবকিছু নিজের জন্য রাখে না সে হচ্ছে আমাদের বৃক্ষের মতো আমাদের সৎপুরুষরা এরকম হবে যেমন বৃক্ষ আমাদের এরকম করে তো পড়ি এবার ছায়ামন্যস্য করবন্তি छायामन्यस्य कुर्वन्ति तिष्ठन्ति स्वयमातपे तिष्ठन्ति स्वयमातपे फलान्यपि परार्थाय फलान्यपि परार्थाय वृक्षाः सत्पुरुषा इव वृक्षाः सत्पुरुषा इव अच्छा एखाने एबार कयेकटी जिनिस ख्याल करुन আমরা এরকম পড়তে পড়তে সব পড়ার নিয়মগুলো শিখছি তো তো খেয়াল করুন আগে আমরা পড়েছিলাম বিসর্গের পরে যদি ক খ ক ফ থাকে তাহলে সেখানে খ অথবা খ উচ্চারণ হবে এটা আগে আমরা পড়েছিলাম এখন দেখুন বিসর্গের পরে দন্তস্যকার এসছে তাহলে এক্ষেত্রে নিয়ম কি এক্ষেত্রে নিয়ম বিসর্গের পরে যদি তিনটে স্ববর্ণের কোনো বর্ণ থাকে তিনটে স বলতে তালবীয় স্বূর্ধন্য স দন্তীয় স তিনটে শয়ের মধ্যে যদি কোন স থাকে বিসর্গের পরে তাহলে আমরা বিসর্গের জায়গায় সেই সবর্ণই উচ্চারণ করব সোজা বিসর্গের পরে যদি কোন সবর্ণ থাকে তাহলে আমরা বিসর্গের স্থানে সেই সবর্ণ উচ্চারণ করব বিসর্গ আর উচ্চারণ করব না তার জায়গায় সেই সবর্ণ উচ্চারণ করবো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বৃক্ষা এমনি সামান্যভাবে নর্মাল উচ্চারণ কি বৃক্ষাহা সৎপুরুষা ইব কিন্তু ঠিকঠাক সন্ধি নিয়ম মেনে যদি উচ্চারণ করি তাহলে আমরা বিসর্গের জায়গায় দন্তস্যা উচ্চারণ করব দন্তস্যা বলতে শুধু দন্তসা যার সাথে অকার নেই মানে দন্তস্যায় হলন্তা বা হসন্তা দিলে যেমন হয় তাহলে এটা কেমন উচ্চারণ হবে বৃক্ষাস বিসর্গের জায়গায় যদি দন্তস্যায় হসন্তা লিখি যেমন হবে সেইরকম রকম বৃক্ষাস বৃক্ষাস সৎপুরুষা ইব বৃক্ষাস সৎপুরুষা ইব ওকে এটা হলো আর বিষয় এখানে দেখুন যেখানে যেখানে আমরা যুক্তাক্ষর পাবো তো সেই যুক্তাক্ষরের উচ্চারণটা কেমন ভাবে করতে হয় যুক্তাক্ষরকে ভাঙলে যে দুটি বর্ণ পাওয়া যায় যেমন আমরা এখানে যুক্তাক্ষর পেয়েছি বয়ে তাহলে আমাদের এটাকে ভাঙলে আমরা কি কি পাবো দন্তস্ব এবং ব এবং শেষে অকার পাবো তাহলে যে দুটো ব্যঞ্জন বর্ণ ভাঙলাম দন্তস্ব এবং ব তার মধ্যে যে প্রথম বর্ণ সেটা কিন্তু আমরা আগের সাথে উচ্চারণ করব। এই তৃষ্ঠমতির সাথে উচ্চারণ করে দেব আগের বর্ণের সাথে উচ্চারণ করে দেব ঠিক আছে মানে আমাদের এই যুক্তাক্ষরগুলো গুলো কেমন ভাবে পড়তে হয় যুক্তাক্ষরের মধ্যে যেটি প্রথম বর্ণ সেটি আগের সাথে উচ্চারণ করতে হয় ঠিক আছে আগের সাথে প্রথম বর্ণেরতে স্ট্রেস দিলে অটোমেটিক স্ট্রেস মানে আগের সাথে উচ্চারণ হবে মানে আমি দেখুন উচ্চারণ করছি এখানেও আমরা দেখুন নয় তয়ে হচ্ছি যুক্তাক্ষর আছে নয় তয়ে হচ্ছি তাহলে এখানে যে নয় তয় হসির মধ্যে প্রথম বর্ণ নকার সেটা কিন্তু আগের সাথে উচ্চারণ হবে উচ্চারণ করছি তাহলে বুঝতে পারবেন তিষ্ঠন্তি এখানে আমরা কেমন উচ্চারণ করবো তিষ্ঠান্তি তিষ্ঠন্তি তাহলে নকারটা আমরা স্থন থনের সাথে বলে নিচ্ছি তিষ্ঠন্তি তিষ্ঠন্তি তারপরে কেমন বলবো স্বয়ং স্বয়ংয়ের দন্তস্বটা আগের সাথে উচ্চারণ করব। তাহলে আমরা কেমন উচ্চারণ করব তিষ্ঠন্তিস তিষ্ঠন্তিস স্বয়ং আতপে শুনতে এমনটি লাগবে যে এখানে দন্তস্যা দুটো রয়েছে এরকম লাগবে শুনতে প্রথম দন্তস্যা আগের সাথে উচ্চারণ হবে তারপর বাকিটা পরের সাথে যেমন উচ্চারণ করছি দেখুন তিষ্ঠন্তি তিষ্ঠন্তি বলছি না তিষ্ঠান্তিস তিস বলছি কারণ পরে যে যুক্তাক্ষর রয়েছে তার প্রথম যে দন্তস্যা সেটা একটা এক্সট্রা ধরে নিয়ে আগেরটার সাথে উচ্চারণ করে নিচ্ছি তাহলে কেমন হচ্ছে তিষ্ঠন তিষয় মা তাপে মা প্রথম বর্ণের উপরে স্টেজ দিচ্ছি এখানেও দেখুন এখানেও যুক্তাক্ষর আছে মধুন্যস্বয় হয়ে তাহলে তার প্রথম বর্ণ মধুন্যুশ্বর তাহলে মধুনুষ্রের উপরে একটু স্ট্রেস দিতে হবে তাই জন্য তিষ্ঠ তিষন তিষ্ঠনতি এরকম বললে হবে না তিষ তিষন্তি প্রত্যেকটা যুক্তাক্ষরে প্রথম বর্ণতে স্ট্রেস দিচ্ছি তিষ্ঠান তিষণ ত্রিশ এরকম মানে টানা বলে গেলে চলবে না তিস ঠিক আছে এরকম করে এখানেও কুরন্তি কুরন্তি এরকম বলে দিলে হবে না কুর ওয়ন্তি কুর ওয়ন্তি প্রথম র সংযোগ তাহলে রয়ে স্ট্রেস কুর তারপরে নয় তয়ের সংযোগ তাহলে স্ট্রেস ওয়ান ঠিক আছে তাই জন্য উচ্চারণ কেমন করতে হবে আবার শেষে হস্যইকার আছে তাহলে যদি আমি এরকম পড়ি ছায়ামন্যস্য কুরবন্তি তিটা টানলে কিন্তু ভুল হয়ে যাবে এখানে হস্য আছে তাহলে কুরবন্তি কুরবন্তি তি বলে টানলে আবার হবে না কুরবন্তি কুরবন্তি ছায়ামান্য কুরবন্তি তিষ্ঠন্তি স্বয়ে তিষ্ঠন্তি প্রত্যেকটা স্টেজ দিয়ে দিয়ে যেহেতু যুক্তাক্ষর রয়েছে তিষ্ঠন্তি স্বয়ে মাতে গিয়ে দীর্ঘ আর পেতে গিয়ে দীর্ঘ তাহলে স্বয়ে ফলানি নয় জফলা আছে তাহলে আবার নয় আর য ন যুক্তাক্ষর তাহলে ন তে স্টেস হবে ফলান ফলান থায় ফলান থায় বৃশাস সৎপুরুষা ইব বৃক্ষাস সৎপুরুষা ইব পড়ছি আস্তে আস্তে করে তিনবার পড়ছি তারপরে জিজ্ঞেস করবো छायामन्यस्य कुर्वन्ति तिष्ठन्ति स्वयमातपे फलान्यपि परार्थाय वृक्षाः सत्पुरुषा इव छायामन्यस्य कुर्वन्ति तिष्ठन्ति स्वयमातपे ফাল ইার থায় বলে টানলে না যেহেতু এখানে দীর্ঘ নেই অকার হ্রস্য বর্ণ ইয় এর পরে অ আছে তাহলে পরার থায় বলে থেমে যেতে হবে পরার থায় বলে টানলে আবার হবে না তাহলে কি হলো আবার পড়ছি লাস্ট ফলান্যপি ফর্থা বৃক্ষা সৎপুরুষা ইব বেশ এবার একটু জিজ্ঞেস করনি আপনার মনে মনে একটু দেখে নিন একটু দেখে নিন তারপর জিজ্ঞেস করছি এই ফাঁকে আমি একটু জল খেয়ে নি

বা ভালো হয়েছে প্রথমটা একটু প্রথম পাতটা একটু সমস্যা হয়ে গেছে প্রথম পাতটা বলুন মনস্ত নয় ওই জায়গাটাই সমস্যা মনস্ত নয় আচ্ছা হ্যাঁ ওখানে নয় জফলা আছে নয়ের সাথে ইয় যুক্তাক্ষর তাহলে আমাকে প্রথম যুক্তাক্ষরের যে প্রথম বর্ণ ন তাতে স্ট্রেস দিতে হবে তাহলে কেমন ভাবে বলতে হবে

বেশ এটাই আর কোনো সমস্যা নেই আর হচ্ছে ফলান থায় ওই হচ্ছিল সামান্য বেশি হয়ে গেছে ফলান থাতে টানুন অসুবিধা নেই থাতে টানলে ইটা ছোট হবে পড়ার থায়া ইয়াটা হচ্ছে ছোট তাহলে পড়ার থায় ইয় বলে টানলে আবার ভুল হয়ে যাবে তাহলে একবার ফুলটা আর একবার বলুন

বসিয়ে নেবেন নালে ওটা না বসলে তাহলে সমস্যা হবে একটু বসিয়ে নেবেন সুরটা এরপরে আলোক মহোদয়া করবপে বা ভালো হয়েছে এবার একটু উচ্চারণের সামান্য একটুখনি খেয়াল দিতে হবে লাস্টের পাতটা পড়ুন তো লাস্টের পাতটা সত্য বৃক্ষা সাত পুরুষ এখানে দন্তশাকারের উচ্চারণটা স্পষ্ট আরো একটু স্পষ্ট করে করতে হবে বৃক্ষা ইব এই যে বিসর্গের জায়গায় দন্তঃা সেটার উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে বৃক্ষা সৎপুরুষা ইব বলুন হুম বৃক্ষাস বৃক্ষাস সৎপুরু ইব দন্তস বলছেন তো আপনি হ্যাঁ হ্যাঁ ওইটা বোঝা যাচ্ছে না যে দন্তস স্পষ্ট বৃক্ষাস সৎপুরুষা ইব বৃক্ষাস সৎপুরুষা ইব ওকে সবারই সুরটা দেখলাম যথেষ্ট ভালো হচ্ছে কিন্তু এটাকে এবার আরো বারবার প্রত্যেকদিন দরকার হলে গীতাটাই সন্ধেবেলা প্রেয়ারের সময় ঠাকুরকে ডাকার সময় একটু পড়ে নিলেন কিছু কিছু সময় ঠাকুরকে পুজো দেওয়ার সময় তো কয়েকটা এরকম পরে পড়ে এই সুরটা একবার বসিয়ে নিতে পারলে ব্যাস তখন গীতা উপনিষদ কিছু পড়তে আর সমস্যা নেই সব প্রায় বেশিরভাগ অনুষ্ঠু ছন্দে আছে সুবিধা পড়তে তখন ওকে এরপরে আমরা পরেরটাই যাই এরপরে আমরা আমরা যেখানে যে আমাদের কেমন হবে বলছে আমাদের জন্ম থেকেই কেউ কারণ আমরা শত্রু বা বন্ধু হয়ে জন্মাই না তাহলে আমাদের শত্রুতা বা বন্ধুত্ব কিভাবে হয় সবকিছু আমাদের ব্যবহার ব্যবহারের উপরেই নির্ভর করে আমরা জোর দিতে হবে সেটা এখানে বলছে বলছে কেউ কারোর মিত্র নাই কেউ কারোর শত্রু নাই জন্ম থেকে আমরা কি হয় ব্যবহারের দ্বারাই বন্ধু হই বা অপরের শত্রু হই প্রাধান্য দিয়ে মাথায় রেখে এটা কিন্তু ঠিক করতে হবে ব্যবহারের কারণেই যত গন্ডগোল ঝামেলা শত্রুতা আহ সবকিছু হয় সেটা বলছে তাহলে প্রথম অংশ নকশচিত কশ্চিচিত মিত্রম নকশিৎ কশ্চিৎ মানে কেউ কস্যচিৎ ন মিত্রম কেউ কারোরই বন্ধু নয় বন্ধু হয়ে জন্মায়নি বা বন্ধু নয় শুরু থেকেই ন কশ্চিৎ কেউই কস্যচিত কারোরই মিত্র নয় মিত্রম তাহলে কস্যচিত মিত্রম সন্ধি হয়ে গিয়ে হচ্ছে কস্যেচিন মিত্রম ন কশ্চিৎ কস্যচিন মিত্রম এখানে আবার পরে ন আছে তাহলে যদি একসাথে বলতে চাই যখন আমি ভেঙে ভেঙে বলছি তাহলে তো মকার উচ্চারণ করলাম কিন্তু যদি একসাথে বলতে চাই তাহলে এখানে কি উচ্চারণ হবে যেহেতু ন পরে আছে নটা হচ্ছে মধ্যে পড়ে পঞ্চম বর্ণ উচ্চারণ উচ্চারণ হবে হবে তাহলে মানে নই আবার তাহলে কশ্যেচিন মিত্রণ নকার উচ্চারণ হবে এখানে মিত্রন যদি একসাথে বলতে চাই আর ভেঙে ভেঙে বললে তো মকার উচ্চারণ করলে সমস্যা নেই কোনো নকাস কাস্যচিন মিত্রম যেহেতু এখানে থামছি তাহলে মকার উচ্চারণ করে দিলেই ভালো যেহেতু একসাথে বলছি না তাহলে এখন নকার উচ্চারণ করার দরকার নেই তারপরে নকসচিত কস্যচিত রিপুহু রিপু মানে হচ্ছে শত্রু কেউ কারোর শত্রু নয় নকসচিৎ কস্যেচিৎ রিপুহু কেউ কারোর শত্রুও নয় তাহলে কিভাবে শত্রুটা মিত্রতা হয় তাই বলছে ব্যবহার এ নকার খেয়াল রাখবেন ব্যবহার না ব্যবহারের দ্বারাই জায়ন্তে সৃষ্টি হয় কি মিত্রাণী মিত্রতা হ্যাঁ বন্ধু কেকার বন্ধু হবে মিত্রাণী অথবা রিপবহ রিপবহ মানে শত্রু রিপু শব্দ সাধু শব্দ সাধু সাধু সাধুবাহ এরকম রিপুহ রিপু রিপবহ বহু বচনে তাহলে আমাদের শত্রুগণ সৃষ্টি হয় অথবা মিত্রগণ সৃষ্টি হয় ব্যবহারের দ্বারা ঠিক আছে এবার পড়ছি না কশ্চিৎ কস্যচিন মিত্রম न कश्चित्कस्यचिन्मित्रम् न कश्चित् कस्यचिद्रिपुः न कश्चित्कस्यचिद्रिपुः व्यवहारेण जायन्ते व्यवहारेण जायन्ते मित्राणि रिपवस्तथा मित्राणि रिपवस्तथा এখানে ভুল করবেন না মিত্রা নীতা টানলে হবে না যেহেতু রহস্য তাহলে নিপ এত দূর একসাথে হবে মিত্রা মিত্রিপ মিত্রা নিরিপা হ্যাঁ ব বললে হবে না যেহেতু আবার দন্তস্ব রয়েছে পরে যুক্তাক্ষর তাহলে এর প্রথম যে দন্তস্যা সেটা বয়ের সাথে উচ্চারণ করতে হবে মানে বস তাহলে বললে কেমন হবে মিত্রা বস मित्रा निरीपबस् निरीपबस् एक्षते बोल्चि मित्रा तथा मित्रा तथा न कश्चित् व्यवहारेण जायन्ते मित्राणि रिपवस्तथा ব্যবহারীণ জায়ন্তে মিত্রাণিরপবস্থথা বেশ এবার পড়েনি কারো কাছ থেকে শুনে নি কোন দীপনীত মুখদেয় বলুন নাকশ্চিৎ কস্য চিন মিত্রম স্যার আমি প্রথম থেকে বলছি নাকশ্চিৎ কস্য চিন না কাশ্চিৎ চিত্রি প্রভু ব্যবহারে না জায় সবাই এত সুন্দর পড়ছেন দেখে মনে হচ্ছে যে এগুলো সব আগের দিন পড়ানো হয়েছে আপনারা আজকে মানে বাড়ি থেকে অভ্যেস করে এসে শোনাচ্ছেন খুব ভালো হচ্ছে চিত্রিতা মহাদয় শোনান না কাশ্চিৎ కిత్ కిత్వహారణ జయంతే బాయంతేంటూ వ్యవహారేణా వస్త

ব্যবহারটা টানতে হবে ব্যবহারেণ জায়ন্তে রে রেটা টানতে হবে ব্যবহারেণ না যা না যা একসাথে যেহেতুগুলো আবারটা ফ্রস্ট আছে রেটা টানলে তবেই পরেরটা উচ্চারণটা আসবে অটোমেটিক নালে হবে না ব্যবহারেণ জায়ন্তে বলুন স্যার বলুন না

সেটা পড়ি এই সুভাষিতটা কোন বিষয়ে বলা হচ্ছে কেমন বন্ধু আমাদের তো বিভিন্ন বন্ধু থাকে তো কেমন বন্ধুকে আমাদের বন্ধু হিসেবে রাখা উচিত আর কেমন বন্ধুকে ত্যাগ করা উচিত সেই রকম বন্ধু না থাকার থেকেই ভালো কেমন বন্ধুকে ত্যাগ করা উচিত কেমন বন্ধুকে রাখা উচিত তো বলা হচ্ছে বর্জয়েত মানে বর্জন করা উচিত তাদৃশম মিত্রম সেই রকম মিত্রকে সেই রকম বন্ধুকে বর্জয়িত বর্জন করো রেখো না বর্জন করে দাও মিত্রম তাদৃশম রকম বন্ধুকে বর্জ্য বর্জয়িত তুমি বর্জন করে দাও ত্যাগ করো ত্যাগ করা উচিত তোমার দ্বারা কাদের কেমন বন্ধু তার বিশেষণ দিচ্ছে এই তিনটে পাদে প্রত্যেক কারীয় হান্তারম কার্য এই পরোক্ষে কারি হন্তারম প্রত্যক্ষে প্রিয়ম আর বিশকুম্ভম পয় মুখম এই তিনটে হচ্ছে সেই রকম বন্ধুর বিশেষণ যাকে আমাকে ত্যাগ করতে হবে ত্যাগ করা উচিত যেরকম বন্ধু রাখা উচিত নয় কেমন তো প্রথম বিশেষণ পরোক্ষে কারী হন্ত আরম পরোক্ষে মানে পিছনে 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 সামনে হচ্ছে পিছনে সে সব সময় তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করছে কারীয় মানে কার্য কার্যটা সময় যাতে ব্যাঘাত ঘটে আমি যে কাজ করছি না কেন সেই কাজের যাতে ব্যাঘাত ঘটে সব সময় পিছনে পিছনে কিন্তু তার কুবুদ্ধি এঁটে যাচ্ছে যে যাতে সফল না হয় যাইতে এটা করতে না পারে এখানে যেন বকা খায় এটা যেন তার সমস্যা হয় আমার যে উদ্যম যে আমার যে প্লান বা কাজ সেটা সবসময় যাতে বাধা প্রাপ্ত হয় তার জন্য পিছনে পিছনে সময় চেষ্টা করে যাচ্ছে প্ল্যান করে যাচ্ছে কিন্তু প্রত্যক্ষে সামনে সামনে ভাবরে তার মতো আর ভালো মানুষ হয় না হ্যাঁ দেখা হলে ও রে ভালো আছিস আদি দেখা হয়নি কতদিন তোর জন্য মনটা কত খারাপ করছিল ঘুম আসছিল না রাতে কত একেবারে সামনে সামনে হলে একদম প্রত্যক্ষ যখন হচ্ছে প্রিয় বা দিন পুরো তার মতো ভালো কথা আর কেউ বলে না হ্যাঁ কব সামনে আসলে যেন একেবারে পুরো একদম হ্যাঁ যুগ যুগের একেবারে সেই সাথী সে আমাকে ছাড়া একেবারে থাকতেই পারছিল না হ্যাঁ মানে খুব কষ্ট পাচ্ছে সামনে পেলে তার মতো ভালো মানুষ আর হয় না মানে সামনে খুব ভালো কিন্তু পিছনে পিছনে একেবারে পুরো সব সময় কুবোত দিয়ে যাতে ক্ষতি হয় এ হয় সেই রকম আর কি চেষ্টা করেই যাচ্ছে সামনে সামনে একদম পুরো প্রিয়ভাষী মধুর কথা বলে তার মতো ভালো মানুষ আর হয় না এই রকম আর কি বিশ্রাম দিল বিষকুম্ভম পয় মুখম হ্যাঁ কুম্ভ কুম্ভ মানে হচ্ছে হাঁড়ি হাঁড়িটা পুরো হাঁড়িটাই কি দিয়ে ভরা বিষ দিয়ে ভরা বিষকুম্ভম পুরো হাঁড়িটাই বিষ দিয়ে ভরা কিন্তু হাঁড়ির যে মুখটা মুখের কাছে কিছু পয় পয় মানে হচ্ছে এখানে আমরা কি ধরতে পারি অমৃত ধরতে পারি অমৃত পয় মানে এমনি অর্থ হয় যে জল অথবা দুধ কিন্তু এখানে আমরা দুধ ধরি বা অমৃত ধরি অমৃতই ধরি অমৃত ধরলে শ্রেষ্ঠ হবে তাহলে মুখটাতে অমৃতময় কোনো একটা কলসি পুরো কলসিটাই হচ্ছে বিষে ভরা কিন্তু কলসির মুখটাতে হ্যাঁ অমৃত দেওয়া রয়েছে ছড়িয়ে দেওয়া রয়েছে তাহলে সেই রকম বন্ধু যে পুরো বন্ধুটা তার ভেতরটা কিন্তু একদম কুটিলতায় জটিলতায় পুরো ভেতরটা পুরো পরিপূর্ণ কিন্তু মুখটা মানে কথা যখন বলছে দেখানো সামনে দেখানোটা পুরো একদম অমৃতময় হ্যাঁ মধুময় এমন তার মতো ভালো মানুষ হয় না কিন্তু পেছনে পেছনে হচ্ছে হচ্ছে সব সময় ক্ষতি করার চেষ্টা করছে হ্যাঁ মন মুখ যার এক নয় কেউ কেউ থাকে দেখলে বোঝা যায় এই ভেতর ভেতর তার কিছু নেই যা কিছু রাগ হলো সামনে সামনে বলে দেয় বা দেখিয়ে দেয় বোঝা যায় এদের চরিত্রটা পড়া যায় যে না এ রাগ করেছে কিন্তু কেউ কেউ বাপরে মানে সামনে এক দেখাবে কিন্তু পিছন পিছন আর হ্যাঁ সেইগুলো খুব ডেঞ্জারেস তো সেই রকম হচ্ছে বন্ধুকে আমাদেরকে ত্যাগ করা উচিত যে ভেতরটায় জটিলতায় ভরা পুরো বিশ্বকুম্ভম কিন্তু মুখটা পুরো একদম অমৃতময় হ্যাঁ মানে সামনে দেখায় পুরো একদম পয় মুখ হ্যাঁ একদম পুরো খুব ভালো যে সবসময় কি প্রত্যেককে সামনে সামনে একদম মধুর ভাষী কিন্তু পিছন পিছনে সমস্ত কাজে ব্যাঘ জননের জন্য চেষ্টা করে যাচ্ছে সেরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো আচ্ছা এবার পড়ি পরোক্ষে রোটা দীর্ঘ সেই জন্য পরক্ষে বললে হবে না রো দীর্ঘ আছে পরোক্ষে কারিহন্তরম প্রত্যক্ষে প্রিয় এখানে দেখুন কি উচ্চারণ হবে অনুসারের দেখি কে কে বলতে পারবেন হাত তুলুন এখানে উচ্চারণ হবে বা সবাই হাত তুলে দিয়েছে অনুসারের এখানে মকার উচ্চারণ হবে কারণ পরে কি বর্ণ আছে পরে আমাদের কি আছে এখানে মকার আছে মিত্রম পরে ম আছে তাহলে পরে ম বলতে এটা কোন বর্গ পবর্গ বর্গ তাহলে প অন্তিম বর্ণ কি সেই মকারই তাহলে আমাদের অনুসারের জায়গায় মকার উচ্চারণ হবে তাহলে তা দৃশম নয় তা দৃশম তাষকুম্ভম পায়ো মুখম এখানে একটা জিনিস এই যে ব অনুসারের পরে এখন ব এসছে বটা তো কোনো বর্গের মধ্যে পড়ে না তাহলে আমরা কি উচ্চারণ করবো সামান্য ভাবে এখানে তো আমরা ছেদ দিচ্ছি বর্জ্য তা দৃশম মিত্রম ছেদ দিচ্ছি একসাথে বলছি না সেই জন্য ছেদ দিচ্ছি দিচ্ছি যে তাহলে আমাদের মকার উচ্চারণ করবো কোনো সমস্যা নেই কিন্তু যখন আমরা এটা একসাথে উচ্চারণ করব অন্য কোথাও যদি এরকম আসে তখন আমাদের মিত্রং মানে এখানে যে বকার বকারটা এখানে চলে আসবে যেমন আমাদের স তালসার ক্ষেত্রে হচ্ছিল যদি পরে সকার থাকে তাহলে বিসর্গের জায়গায় আমরা সেই রকম সকার উচ্চারণ করছিলাম সেই রকম এখানে যে বকার আছে এই বকারটাই এখানে চলে আসবে এটা ব তো সেটা এখন দরকার নেই এখন জাস্ট আপনি ভাববেন যেখানে এখানে অনুসারের জায়গায় একটা বয় হসন্ত আসবে তাহলে কেমন উচ্চারণ হবে মিত্র মিত্রের পরে ব সে মিত্রাং বয় হসন্ত উচ্চারণ করলে যেটা হয় সেটা আবার অনুনাশিক মানে তার মাথায় চন্দ্রবিন্দু দিলে যেরকম হয় বৃশং মিত্রং মিত্র অনুসার না করে অনুনাসিক বকার উচ্চারণ করতে হবে এটা আমাদের এখানে হবে না কারণ এখানে তো আমরা মিত্রমটাকে এখানে ছেড়ে দিচ্ছি যদি একসাথে থাকতো তখন ওই রকম উচ্চারণ করতে হতো আচ্ছা তারপরে আসছে কুম্ভম তাহলে এখানে উচ্চারণ কি হবে পরে যেহেতু প আছে অবশ্য অবভিয়াসলি প এর যে পঞ্চম বর্ণ প বর্গের পঞ্চম বর্ণ মকার তাহলে মকার উচ্চারণ করতে হবে বেশ দেখে নিন পরোক্ষেকার त्यक्षे प्रियवादिनम् वर्जयेत्तादृशम् मित्रम् विषकुम्भम् पयोमुखम् परोक्षे कार्यहन्तारम् प्रत्यक्षे प्रियवादिनम् वर्जयेत्तादृशम् मित्रम् विषकुम्भम् पयोमुखम् रुद्रनाथ महोदय परे कार्य हर प्रत्यक्षे प्रियवादीन वर्जएत्ताद मित्रम বিষকুম্ভম এরকম হয়ে গেছে এখানটা শুধু একটু ভুল হয়েছে বাকি সব ঠিক আছে বিষ নয় তো বিটা তো ভস্য তাহলে আমাকে বিষ কুম্ভম বললে ভুল হয়ে যাবে কেমন বলতে হবে বিষকুম্ভম বিষকুম্ভম পায় মুখম বিষকুম্ভম পায়ো মুখম বলুন লাস্টের লাইনটা আবার বলুন হ্যাঁ বলুন বলুন স্যার বলছিলাম যে এই যে আমরা শ্লোক পড়ছি বা এরকম যেটা বললাম আপনি যে গীতা এরকম অনুষ্ঠান এগুলো স্যার মানে শ্লো শ্লো পড়া হয় এত কিন্তু স্যার বিভিন্ন পুজোর সময় এত মানে মানে স্পিডে উচ্চারণ কেন মন্ত্র গুলো গীতা পাঠ যখন আপনি করছেন এখন তো আমরা শিখছি সেই জন্য আমরা অনেক স্লো পড়ছি নালে যখন আপনি শিখে গেছেন তখন এমনি পাঠ কেমন করবেন পরোক্ষে কারিহন তারম প্রত্যক্ষে প্রিয়বাদিনম গর্জয়ে তাদৃশম মিত্রম বিষকুম্ভম পয়ো মুখম তখন তো আপনি স্পিডে করবেন এখন তো আমরা ধরে ধরে শিখছি বলে उच्चारण जो ठीक है तरह आस्ते ओके। हम्म कर गीता श्लोक यदा यदा हि धर्म से भवती भारत अभ्युत्थान धर्म से तदात्मान सृजाम्य हम एकदम प्रथम सूत्र प्रथम श्लोक था धर्म क्षेत्र कुरुक्षेत्र समवेतायुत्सव কেমা করবা সঞ্জয়া সব একই রকম হবে তো একটাই ভালো করে আগে মাথায় বসিয়ে নিন ছন্দটা সব পড়তে পারবেন ওকে গুরুদাস বলো পরোক্ষে কার্যহন্তারে প্রিয়দিন বর্জয়ে তাদৃশম মিত্র বিষকুম্ভম পয়ো মুখম বা তারপরে হুম চিত্রিতা মহদয়া পারক্ষে কারিহান্তারম প্রত্যক্ষে প্রিয় বা দিন বাইজয় দৃশং নিচ্যং দৃশ্য কুন্ধাম্পায় মুখাম ওকে ঠিক আছে তো পরের দিন পরের আমাদের পরের শুক্রবারে তাহলে এগুলো আপনারা দেখে দেখে তো পড়তে পারবেনই দেখুন মুখস্ত করতেও পারেন কিনা দেখি পরের শুক্রবার কে কটা মুখস্ত করে আসতে পারে পাঁচটার মধ্যে সবগুলো পারলে ভালো কে কটা দেখি পরের দিন মুখস্ত করতে পারে যার যেটা সব থেকে ভালো লেগেছে সেগুলো তো করবেনই দেখবেন চেষ্টা করার আলোকপর্ণা মহাদেয়া সব থেকে ভালো কোনটা লাগলো আপনার হ্যাঁ তো ভালো লেগেছে অবশ্যই আর একটি যে আর একটি যে আছে যে ওই মানে সৎপুরুষ কীরকম হবেন সেইটা এবং ফার্স্ট সেটাও খুব ভালো লেগেছে আচ্ছা সবই ভালো তার মানে তাহলে যেগুলো ভালো লেগেছে সেগুলো অবশ্যই একটু ভালো করে ধরে ধরে পাঠ করবেন দেখবেন মুখস্ত হয়ে যাবে হ্যাঁ সেগুলো পরের ক্লাসে সুন্দর ভাবে শোনানোর চেষ্টা করবেন একদম সুন্দরভাবে ভাবে পরের ক্লাস আচ্ছা অঙ্ক অঙ্কনা মহোদয়া কোনটা কোনটা ভালো লেগেছে হ্যাঁ স্যার ওই ফার্স্ট এডটা তো বটে আর বিদ্যার্থীর যে পাঁচটি লক্ষণ ছিল ওটা খুব ভালো লাগলো আর লাস্টে যেটা এখন পড়লাম এটাও খুব ভালো খুব ভালো সবার যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো মন দিয়ে পড়বেন মুখস্থ হয়ে যাবে পরের ক্লাসে মুখস্থ শোনাতে হবেই হবে হ্যাঁ সে যে যটা পারেন একদম না পারলে অন্তত একটা অন্তত শোনাবেন যেটা সব থেকে ভালো লেগেছে কিন্তু মুখস্থ পরের ক্লাসে সুন্দরভাবে বারবার পড়লে পরের ক্লাসের শুক্রবার যেহেতু ক্লাস যদি আপনি শুক্রবার সকালে মুখস্থ করেন তারাই কিন্তু শোনাতে পারবেন না প্রত্যেক দিন যদি একটু একটু করে পাঠ করেন তবেই সুন্দর ভাবে ছন্দটা আপনার মাথায় বসবে ঠিক আছে আচ্ছা দীপানিতা মহোদয়া কোনটা কোনটা ভাল লাগলো হ্যাঁ বলুন স্যার মধ্যে আগে তিন চারটে মানে পাঁচটার মধ্যে প্রায় তিন চারটে লোক মানে চলে তো মানে শোনা এগুলো আচ্ছা যারা একটু এদিকের সাথে টাচ রয়েছে তারা হয়তো শুনেছে যারা এই বিষয়ে কিছু টাচ ছিল না তারা শোনেনি আরো অনেক অনেক আছে আপনাদের চাপ পড়ে যাবে বলে চিতা চিন্তা সামা হ্যাঁ চিতা চিন্তা সামা প্রক্তা বিন্দু মাত্রম বিশেষতা চিতা হতে নির্জীবম চিন্তা তো সজীবম পোনা এরকম সুন্দর সুন্দর বা আপনারাও পড়ে থাকবেন এই অনেক সুন্দর সুন্দর হ্যাঁ সেগুলোও কিছু শোনাতে পারেন কিছুই মোটামুটি পরের দিন তাহলে এর থেকে আপনারা ভালো মতন দেখে করে আসবেন যার যে কটা ভালো লেগেছে সুন্দরভাবে মুখস্থ করে আসবেন ওকে তাহলে আজকে আমাদের ক্লাস এখনো সময় আছে আমরা অন্য কিছু করব আমাদের এই সুভাসিত বিষয়ে এখানেই আমরা রাখছি কারোর যদি এই সুভাষিত বিষয়ে আর প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন এখানে বিষয়ে বা কিছু সুভাষিত বিষয়ে আচ্ছা তো এটা আমরা যেটা পড়লাম সেটা আমরা পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে দেখে পরের ক্লাসে এটা মুখস্থ করে আসবেন ওকে তাহলে আমরা এখানে রাখছি সুভাষিতটা ওকে আচ্ছা এরপরে আমরা আগে যেমন শিখছিলাম

কামধেনু গুণা বিদ্যা একালে ফলদায় প্রবাসে মাতৃ বিদ্যা গুপ্তম ধনম স্মৃতম এটা একটা বিদ্যা বিষয়ে তাই তো বিদ্যার প্রশংসা আর এমনি আমরা স্কুলে পড়েছিলাম এইট নাইনে উদ্যমে নাহি সিদ্ধান্তি কারিয়া আনি না এগুলো আছে নাহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা তার কি কেউ কিছু পড়ে থাকলে যদি মনে থাকে শোনাতে পারেন অবশ্যই সবার কাজে লাগবে কারোর কিছু যদি জানা থাকে কিছু পড়েছিলেন এইট নাইনে কিছু মনে আছে বা কিছু জানা আছে একটা কথা বলতে পারি প্রচুর চাণক্য শ্লোক ছিল আমাদের মানে চাণক্য শ্লোক আমাদের পড়ানো হতো মানে এক একটা শ্লোক মানে ওই স্বদেশে পূজ্যতে রাজা বিজ্ঞান সর্বত্র পূজ্যতে এরকম ভাবে শুরুটা ছিল বিদ্বতঞ্চা ওর শুরু হবে বিদ্বত্বঞ্চা নৃপত নৈবতুল্যম কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বত্র আর অতি দর্পে হতা লঙ্কা এসব সব ছিল আমাদের সময় আমরা যখন এইটিন এ পড়েছিলাম তখন ছিল আর কারোর কিছু জানা আছে ভালো মতন গুরুদাস কিছু জানা আছে হ্যাঁ বলো বেশ ওকে তারপরে আমার একটা ভালো লেগেছিল একটা শ্লোক যেটা একটু আগে বললাম চিতা চিন্তা প্রোক্তা বিন্দু মাত্রম বিশেষতা চিতা আদাহতি নির্জীবম চিন্তা তো সাজীবম পুনাহ মানে এত সুন্দর অর্থ বলছি চিতা এবং চিন্তা এই দুটো শব্দের মধ্যে সামান্য বিন্দু মাত্র পার্থক্য আছে হুম চিতা এবং চিন্তা আমরা সংস্কৃতে যখন লিখি চিতা কেমন লিখি চয়হস্মী তয়াকারে চিতা আর চিন্তা কেমন লিখি চয়হস্বী তার মাথায় একটা বিন্দু দিই তারপরে তয়াকার মানে চিতা এবং চিন্তা যখন লিখি দুটোর মধ্যে পার্থক্য কি বিন্দু মাত্র পার্থক্য মানে সামান্য একটুখানি পার্থক্য কি পার্থক্য না চিতার চয়হস্যি হয় আর চিন্তার চয়হস্যি মাথায় একটা বিন্দু থাকে সংস্কৃত যখন লিখি তাই বলছি এত সুন্দরভাবে কবি যে চিতা এবং চিন্তা দুটোর মধ্যে বিন্দু মাত্র বিশেষতা বিশেষতা বলতে পার্থক্য পার্থক্য কি যে চিতাতে একটা বিন্দু নেই আর চিন্তাতে একটা বিন্দু রয়েছে মাথায় বিন্দু মাত্র বিশেষতা দুটো শব্দের মধ্যে সামান্য মাত্র ফারাক কিন্তু অর্থ দিক দিয়ে দেখতে গেলে আকাশ পাতাল পার্থক্য কিভাবে আকাশ পাতাল পার্থক্য না চিতা একজন প্রাণহীন নির্জীব ব্যক্তিকে দহন করে চিতা দহতি নির্জীবং চিতা কাকে দহন করে একজন প্রাণহীন নির্জীব ব্যক্তিকে দহন করে আর চিন্তা জিনিসটা এত খতরনাক যে একজন সজীব প্রাণীকে কুড়ে কুড়ে দহন করে মারে হুম এত সুন্দর শ্লোকটা আমার লাগলো চিতা চিন্তা শব্দ দুটো সেম শুধু ভিন্ন মাত্র ফারাক লিখতে গেলে কিন্তু অর্থেতে চিতা দাহতি নির্জীবম কিন্তু চিন্তা তো সজীবম পুনঃ চিন্তা জিনিসটা সেটা হচ্ছে সজীব ব্যক্তিকে মারে ধীরে ধীরে হ্যাঁ একটা তো মরে গেলে প্রাণহীন ব্যক্তিকে দহন করে চিতা আর চিন্তা হচ্ছে যার প্রাণ আছে সজীব ব্যক্তি তাকে হচ্ছে ধীরে ধীরে মেরে ফেলে দহন করে ফেলে হ্যাঁ চিন্তার প্রভাবে আমরা ভেতর থেকে আস্তে আস্তে পুরো একদম ছিন্ন ভিন্ন হয়ে হয় না সেই বিষয়ে বলছি ভালো লেগেছে শ্লোকটা আমার ভালো লেগেছিল আরে বেশ এরকম সুন্দর সুন্দর হচ্ছে একদম হার্ট বলা যেতে পারে প্রাণ হুম ওকে তো আমরা সুভাষিত পড়লাম কিছু কিছু কয়েকটা অল্প স্বল্প করে পড়ার চেষ্টা করেছি আহ আপনারা করার চেষ্টা করবেন এরপরে আমরা কি করবো এরপরে আমরা কিছু জোকস পড়ি তাহলে এটা আমরা দেখেছি এটা দেখিনি দেখি আমরা জোক বোঝার চেষ্টা করি দেখি প্রথম আমি পড়ে দিচ্ছি তারপরে একই নিয়ম আপনারা বুঝতে পারলে হাত তুলবেন হুম তারপরে দেখি কে কতটা বুঝতে পারছে পতিপতীয় মধ্যে কে বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে কোন একটা বিষয়ে ঝগড়া হয়ে গেছে দিয়ে তারপরে দুজনের মধ্যে কথোপকথন চলছে এখানে পত্নী পত্নী কি বলছে অধুনা আহম দশ সংখ্যা পর্যন্ত উচ্চারা তাবৎ যদি त्वया मया सह वार्ता न आरब्धा तर्हि अहं विषं भक्षयिष्यामि पत्नी बोल्लो कि बोल्ल अधुना अहं दशसङ्ख्यापर्यन्तम् उच्चारयामि तावत्पर्यन्तं यदि त्वया मया सह वार्ता न आरब्धा तर्हि अहं विषं भक्षयिष्यामि दिए पत्नी आरंभ कुल की पत्नी एक पति ही मौनम पत्नी द्वे तीनी पति पुनः मौनम पत्नी वजु भो रुदी सा पति संख्या संख्या पत्नी धन्यवाद ভগবি উক্তবেন অন্যথা এব আসম আচ্ছা দুজন দুজনছেন তিনজন চারজন চিত্রিতা মহোদয় আলোকর্ণা মহোদয় অঙ্কনা মহোদয় গুরুদাস চারজন বুঝতে পেরেছেন বাকি আর একবার পড়ছি তাড়াতাড়ি পড়ে দিচ্ছি দেখুন বুঝতে পারেন কিনা দুজনের মধ্যে ঝগড়া হয়েছে দিয়ে পত্নী বলছে অধুনা আহম দশ সংখ্যা পর্যন্ত উচ্চারয়ামি তাবৎ পর্যন্ত যদি তয়া মায়া সহ বার্তা না আরব্ধা তরি আহম বিসম্ভব শেষিয়ামি দিয়ে পত্নী গুনতে আরম্ভ করল আর এক পতি মৌনম পত্নী দ্বে ত্রিনি পুনঃ মৌনম পত্নী বদতু ভো রুদতি पति ही संख्या मुच्छरे संख्याम पत्नी धन्यवाद हाहा भगवान हाहा या तुम अन्यथा विश्व तत्पर एव आसम मेघमाला महोदया और रुद्रनाथ महोदय ऐको नू बुझते बारे इन्हीं पर दीपनिता महोदया অভিປັນিত মহোদয় কোথায় সমস্যাটা হচ্ছে শেষে যেটা বলছেন পত্নী ওইটা বুঝতে পারছি না ওই ধন্যবাদ হ্যাঁ তারপর যেটা অন্যথা বিশা বিষয়ক বিষয়ক্ষণার্থ তৎপড়ায়েবা আশ্রম এইটা বুঝতে পারছি না হ্যাঁ একটু ভাবটা বোঝাচ্ছিস তখন ভাব বুঝলে অটোমেটিক আর কি হয়ে যাবে মানে ওই সময় কেমন কি হতে পারে ভাবটা বুঝলে অনেক সময় শব্দগুলোর অর্থ পরপর সমনয় ভাবটা বুঝে গেলে

সংখ্যা মুচ্চরায় সংখ্যাম এরকম ভাবে বলেছিল ওই যে আচ্ছা মেঘমালা মহোদয়া স্যার আমারও ওই জায়গাটাতেই প্রবলেম হচ্ছে সংখ্যা আচ্ছা দেখি তাহলে যারা বুঝতে পেরেছেন তাদের মধ্যে সবথেকে শেষে হাত তুলেছেন आलोक পরনা মহোদয়া आलोक পরনা মহোদয়া কি বুঝেছেন বলুন দেখি যতটুকু বুঝেছি ততটুকু বলছি মানে একটু ভুল হলে একটু দেবেন হ্যাঁ 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 স্ত্রী বলছেন যে মানে এখন আমি দশ পর্যন্ত মানে মানে উচ্চারণ করছি তার মধ্যে যদি মানে উচ্চারণ করছি বলছে উচ্চারণ করছি স্ত্রী বলছে আমি দশ পর্যন্ত গুনবো যদি তুমি তার মধ্যে কথা শুরু না করো তাহলে আমি বিষ খাব আর কি হ্যাঁ এখন पत्नी এক শুরু করেছেন पति তখনও চুপ আছেন पत्नी দুই কিছু বলছে না মানে হ্যাঁ কন্ডিশনটা কি কন্ডিশন দিল যে আমি এক থেকে 10 গুনবো তার মধ্যে যদি তুমি আমার সাথে হ্যাঁ তার মধ্যে যদি তুমি আমার সাথে কথা আরম্ভ না করো তাহলে আমি 20 খাব এই কন্ডিশন দিয়ে पत्नी কথা সংখ্যা গুনতে আরম্ভ করলো প্রথমে বলল একা বলে সময় নিল তবুও पति এখনো কথা আরম্ভ করেনই মৌন সেইভাবে চুপচাপ তারপরে গুনলো সময় নিল তবুও কিছু নেই কিছু নেই পতি তখনও পুনঃহম তখনো চুপচাপ হয়ে রয়েছে তারপরে তারপরে পত্নী বলছে যে মানে কিছু বলো মানে মানে কিছু তো কিছু বলো সে মানে সেটাই বলছে মানে আরে মানে মানে প্রায় আমার এটা মনে হচ্ছে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা বলে স্ত্রীর মানে এরকমই অবস্থা মানে কিছু তো বলো ওই এটাই চাইছে আর কি একদম ঠিক একদম ঠিক ধরেছেন পত্নী বলছে বদতু ভো হ্যাঁ পত্নী বলছে বদতু হ আরে কিছু তো বলো রুদতিসা এই বলে রুদতিসের কাঁচ যে আরে বলো তুমি কথা বলছো কিছু তো বলো আর 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 হচ্ছে এরপরে প্রতি কি বলছে পথি বলছে যে তুমি সংখ্যা উচ্চারণ করো মানে পথি চাইছে মানে পথির মুখ দিয়ে বেরিয়ে গেছে তুমি সংখ্যা বলো মানে বলছি তুমি থামলে কেন আমলে কেন শুনতে হ্যাঁ তুমি তো দশ পর্যন্ত বলে বিশ খাবে বললে তাহলে আবার তিন পর্যন্ত বলে থেমে কান্নাকাটি করছো না সংখ্যা বলো আমি তো ওয়েট করে আসছি তুমি কখন বিশ খাবে বেরিয়ে গেছে তুমি সংখ্যা উচ্চারণ করছো না কেন সংখ্যা বলো হ্যাঁ আবার ওইটাকেই টার্গেট করে পত্নী বলছে হ্যাঁ এই তো এই তো কথা বলেছে তুই তুমি ভগবানকে ধন্যবাদ যে তুমি সবকিছু তো বললে না হলে আমাকে বিষটাই করে নিতে হতো হ্যাঁ ও যে প্রতি প্রতি বলতে চাইলে আরে সংখ্যা কোন বন্ধ করলে কেন ওটা কোনো আর ও যে এই তো এই তো কথা বলেছে ব্যাস ভগবানকে ধন্যবাদ বাই চান্স কথা তো বলেছে নালে তো আমি প্রায় বিস্কিতে যাচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার ঠিক ধরেছেন হুম আচ্ছা বুঝতে পেরেছেন এবার রুদ্রনাথ মহোদয় হ্যাঁ স্যার আচ্ছা মেঘমালা মহোদয়া হ্যাঁ স্যার বুঝেছি আচ্ছা রদ্রনাথ এই রদ্রনাথ দীপান্বিতা মহোদয়া হ্যাঁ স্যার বুঝেছি ওকে আচ্ছা আরও আমরা দেখার চেষ্টা করি এরপরে যে তিনজন বলতে পারেননি তাদেরকে আগে বলতে হবে এটা তো আমাদের হয়েছে এটা হয়েছে তো হ্যাঁ স্যার হ্যাঁ এটা আগের দিন হয়েছে মনে হচ্ছে হুম এটাও হয়েছে এটাও হয়েছে এটা পড়ি এটা সবাই বলতে পারবে আশা করি এটা হয়নি হুম হয়নি কিন্তু এটা সোজা আছে আশা করি সবাই বলতে পারবে দেখি তবুও এটা আমি পড়বো না আপনারা নিজে নিজে পড়ে আগে দেখি কে কে ধরতে পারে তারপরে আমি পড়ে দেওয়ার পরে দেখি কে কে ধরতে পারে তারপরে দেখবো সবাই আর ঠিক আছে তিন তিন ছয় সবাই হাত তুলে দিয়েছে গুরুদাস বাদে গুরুদাস্ত নিয়ে লিফট করে গেছে তাছাড়া যারা আছে সবাই হাত আছে সবাই তাহলে বুঝতে পেরেছেন মেঘমালাম দ্যাখ কী বুঝলেন বলুন হ্যাঁ স্যার এখানে আহ ইয়েকে জিজ্ঞেস করা হচ্ছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হচ্ছে আহ কাহা তুয় নাম কিম এবারে ওনার নাম তো কিমই কিম জং এবারে মামা নাম কিম উনি হেসে বলছেন মামা নাম কিম নাম কিমি যেটাই প্রশ্ন ওই যে বাংলাতে এরকম একটা আছে না কি একটা এরকম বাংলাতে আমরা আগে করতাম ছোটবেলায় মনে পড়ছে এরকম কিছু একটা হ্যাঁ হোয়াট মানে কি হোয়াট মানে কি তাই তো বাংলাতে জিজ্ঞেস করতাম হোয়াট মানে কি তার মানেটাই আবার হোয়াট মানে হচ্ছে কি সেই রকম আর কি তবোন কিম প্রশ্ন করছি তোমার নাম কি বলছে কিম ওটাই উত্তর বেশ তাহলে এটা সবাই ধরতে পেরেছে পরে দেখি তাহলে হুম এইটা পড়তে পারছেন কি না ঝাপসা দেখাচ্ছে আমি পড়ে দিচ্ছি তাহলে দুজনের মধ্যে কথা হচ্ছে কি কথা দেখুন এ মানে স্ত্রী গেছে ডাক্তারের কাছে একটা স্ত্রী গেছে ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে গিয়ে বলছেন সমস্যার কথা যে বৈদ্য মহোদয়া মম পতিহি রাত্রও নিদ্রায়াম কিমপি কিমপি প্রলাপতি কিম করণীয়ম তখন ডাক্তার বলছে দিনে তসময়ী বার্তা লাপায় কে দেখি চারজন পাঁচজন রুদ্রনাথ মহোদয় এখনো না উনি তো হাত তুলেছেন তাহলে কে বাকি আছে আর মেঘমালা মহোদয়া হ্যাঁ এবার হাত তুলেছেন মেঘমালা মহোদয়া বুঝতে পেরেছেন বলুন দেখি কি বুঝেছেন স্যার লাস্টটাতে একটু डाउट আছে ওই ডাক্তার যিনি কথা বলছেন ওটা আরেকবার পড়ে দেবেন স্যার আমি এখান থেকে বুঝতে পারছি না হ্যাঁ পড়ে দিচ্ছি আরেকবার স্ত্রীটা পুরোটাই পড়ছি স্ত্রীটা ডাক্তারের কাছে কি কি সমস্যা বলল বলছে বৈদ্য মহোদয় মম পতি হি রাত্রৌ নিদ্রায়াম কিমপি প্রলাপতি কিম করণীয় তখন ডাক্তার বলছে দিনে তসময় বার্তালাপায় অবসরম দাদাত বলুন কি বুঝলেন কিছু বুঝতে পারেননি সমস্যা হচ্ছে

কি কিছু কিছু প্রলাপ করে কি করব হ্যাঁ বেলা ঘুমের ঘরে খুব প্রলাপ করে তাহলে কি করব বলুন ডাক্তার বলছে দিনে তাকে বার্তার মানে কথাবার্তা বলার অবসর দিন হ্যাঁ মানে ব্যাপারটা নিয়ে দাঁড়ালো সারা দিন ধরে স্ত্রীটা বক বক করে মানে কি বলতেই যায় না কিছু সব সময় dormir কোনো কথাই বলতে যায় না আর বেচারা সারা দিন ধরে কিছু বলতে পারে না রাতে ঘুমে হয়ে হচ্ছে প্রলাপ করে যাচ্ছে তাই ডাক্তার বলছে দিনে অত এনা করে দিনে তাকেও একটু কথা বলার সুযোগ দাও তাহলে এরকম হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে প্রথমে এই প্রথম দিকে তো বুঝতেই না এখন বুঝতে এটা ভালো লক্ষণ আর পড়ে ভাবটা বোঝার চেষ্টা করবেন তারপরে কিছু কিছু শব্দ কঠিন থাকতে পারে আস্তে আস্তে ঠিক হবে এরপরে আমরা গল্প পড়বো গল্প শুনবো হ্যাঁ ব্যাকরণের কিছু কিছু একটু পড়বো আর একটু একটু শুনবো হম যতটা দেখি কমপ্লিট করা যায় ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি পরের ক্লাসে আপনাদের কাজ হচ্ছে তাহলে সুন্দরভাবে গুলো মানে মন দিয়ে পড়াশোনা একটা হচ্ছে চাপে করা আমাকে যে মুখস্থ করতে হবে বসে গেলেন হ্যাঁ মুখস্থ করতে তাহলে কঠিন লাগবে জিনিসটা চাপ নয় ভালো লেগে জিনিসটাকে ভালোবেসে আস্তে আস্তে করবেন সুন্দরভাবে সন্ধ্যেবেলা যখন বসছেন দশ মিনিট একটু ভালো করে ঘরে গিয়ে একটু পাঠ করে গীতা পাঠের মতো ভালো জায়গায় বসে শান্তভাবে লোকগুলো একবার করে পাঠ করে নেবেন গ্যারান্টি যদি আপনারা প্রত্যেক দিন দুবার করে পাঠ করেন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে হুম আলাদা করে মুখস্থ করতে হবে না সুন্দরভাবে শ্রদ্ধা সকলে দুবার করে পাঠ করলে অর্ধেক লোক এমনি ভালো লাগাগুলো মুখস্ত হয়ে আসবে ওকে তাহলে আজ আমাদের ক্লাস এই পর্যন্তই কারোর কিছু যদি জিজ্ঞাসা থাকে বা বলার থাকে বলুন নালে আমরা ক্লাস রেখে দিই আমার একটা জিনিস জানার ছিল হ্যাঁ ওই যে বাংলা রাখছি বা রাখা কোন জিনিস রাখা তার আমি সেই ক্রিয়ার ধাতুরূপটা সংস্কৃতে খুঁজছিলাম কিন্তু আমি কিছু পেলাম না ওটা ধাতুর কিছু আছে কি হবে ধাতু 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 হচ্ছে তিষ্ঠতি রূপ হয় তিষ্ঠতি মানে থাকা আর থাকাটা এটা হয়ে গেল রাখা মানে নিজে থাকি বা অন্য কিছুকে রাখি তখন তিষ্ঠতিটা হচ্ছে স্থা ধাতু তার সাথে সেটা হয়ে যাবে স্থাপি ধাতু মানে আপনাকে প্রয়োগ করতে হবে স্থাপয়তি এবার এটাকে পঠতির মতো স্থাপয়তি স্থাপয়তা স্থাপয়ন্তি মানে কিছু রাখছে নিজে থাকছে তখন পৃষ্ঠতি আর যখন কিছু রাখছে তখন ঠিক আছে ওকে তারপরে আর কারোর কিছু জিজ্ঞাসা করা হ্যাঁ হন্তি ঠিক আছে দুর্গা অসুরান হন্তি মা দুর্গা অসুরদের হনন করছেন ঠিক আছে কিন্তু একটা খেয়াল রাখতে হবে যেমন পঠতি হন্তিটা কিন্তু সেরকম নয় পঠন্তি শেষে নয়তায় হস্তি আছে তাহলে মানে হন্তিটা বহু বচন তা কিন্তু নয় এটা একটু বিশেষ রূপ এটা খেয়াল রাখতে হবে হন ধাতু যেহেতু এখানে কিন্তু তিমাত্র যোগ হয়েছে তাই জন্য হন্তি মানে বহু বচন নয় কিন্তু এটা এটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু একবচনের রূপ হ্যাঁ পঠন্তি নয় তাই হনন্তি হবে হ্যাঁ না হন্তি এক বচনের রূপ হয় হন্তি হতাহা ঘনন্তি এটা একটা বিশেষ ধাতু এর রূপ অন্যরকম ভাবে চলে হন্তি হতাহা ঘ্রন্তি বহু বাঁচনা হ্যাঁ এখানে হন ধাত আমরা এখনো শিখিনি ওটা আমরা শিখবো যে তপ্রত্যয় করলে কিভাবে রূপ হয় ওটা আমাদের এখনো আসেনি ওটা তপ্রত্যয় হন ধাতু থেকেই তপ্রত্যয় করে ঘতাহ রূপ হয়েছে ওই হন ধাতুরই রূপ কেমন চলে পট ধাতুর তো পঠতি পঠতান্তি কিন্তু হন একটু স্পেশাল ধাতু তার চলে হন্তি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর কারো কিছু জিজ্ঞাসা আছে বেশ এমনি এখনই ক্লাসে জিজ্ঞেস করতে এমন নয় কোন সংশয় হলে আপনার যখন খুশি জিজ্ঞেস করতে পারেন ওকে তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই রইল পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে শুভরাত্রি সকলকে শুভরাত্রি হুম